বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হরর্সকোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো জুল ভার্নের কলমে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। আজকে তোমাদের জন্য থাকছে এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। এই গল্পের প্রথম পর্ব ইতিমধ্যেই আমাদের চ্যানেলে রিলিজ হয়েছে। তোমরা যারা এখনও সেই পর্ব শোনোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, তোমরা যাও গিয়ে অবশ্যই পর্বটি ঝটপট শুনে নাও। গল্পের প্রধান চরিত্র ফিলিয়াস ফগ একটি অদ্ভুত বাজি নিয়ে বসেন। 80 দিনে পুরো পৃথিবী ঘুরে আসার বাজি তিনি নেন। লন্ডন ছাড়ার পরই বিখ্যাত গোয়েন্দা ফিক্স অনুমান করেন যে ফিলিয়াস ফগ একজন ব্যাংক ডাকাত। 80 দিনের এই ভ্রমণে ফিলিয়াস ফগ এবং পাসপার্টুর সঙ্গে লুকিয়ে যোগ দেয় ফিক্স। ভারতে এসে তারা এক অদ্ভুত প্রথার সম্মুখীন হয়, সতীদাহ প্রথা। ফিলিয়াস ফগ সতী অর্থাৎ রানী আউদাকে বাঁচাতে তৎপর হয়ে ওঠে। তারা কি পারবে সেই প্রথা রুখতে? ফিলিয়াস ফগ কি পারবেন 80 দিনে সমস্ত পৃথিবী ঘুরে আসতেন? অথবা ফিক্স কি পারবেন একজন ব্যাংক ডাকাতকে উপযুক্ত শাস্তি দিতে? জানতে হলে শুনতে থাকুন জুল ভার্নের কলমে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। পাসপার্তু মনে মনে একটা মতলব করে নিয়েছিল। সকলের অলক্ষ্যে সে কোথায় চলে গেছে কেউ তা জানতেও পারলেন না। অন্ধকারে পাসপার্তু গাছের তলা দিয়ে খুবই সাবধানে সেই চিতা শয্যার দিকে এগোতে লাগল। সে যে কোথায় যাচ্ছে তা শুধু সেই জানে। আস্তে আস্তে ভোর হয়ে এল। প্রসন্ন প্রভাতের সোনালি আলো আকাশের কোলে মৃদু হাসির মতো ফুটে উঠল, কিন্তু মন্দিরের চারদিকে তখনও ঘন অন্ধকার ছেয়ে রয়েছে। এই আলো অন্ধকারের সন্ধিক্ষণ সতীদাহের সময় বলে ঠিক করা হয়েছিল। আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠল। তাদের চিৎকার চেঁচামেচিতে বন প্রান্তর কেঁপে উঠল। ক্রমশ সতীদাহের সময় উপস্থিত হল। হঠাৎ দরাম করে খুলে গেল মন্দিরের দরজা। খোলা দরজা দিয়ে মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলো সুতীব্র আলোর ঝলক। দেখা গেল দুজন পুরোহিত দুদিক থেকে ধরে সে মৃত্যু পথযাত্রিনীকে ধরে মন্দিরের বাইরে টেনে আনল। বার কয়ে পালানোর চেষ্টা করে আফিংয়ের ধোঁয়ায় আবার নেতিয়ে পড়লেন ভদ্রমহিলা। পুরোহিতেরা রানী আউদাকে নিয়ে চিতার দিকে এগোল। প্রভাতের অর্ধস্ফুট আলোয় সেই ভয়ানক গায়ে কাঁটা দেওয়া দৃশ্য অপলক চোখে দেখতে লাগলেন ফিলিয়াস ফগ। চিতার উপর বুড়ো রাজার মৃতদেহ পড়ে রানী আউদাকে তার মৃত স্বামীর পাশে শুয়ে রাখা হল। স্তূপীকৃত চন্দন কাঠে আগুন লাগিয়ে দেওয়া হল, আর অগ্নি ধোঁয়ায় ধোঁয়ায় ভরে উঠল চারিদিক। ফগ সহ্য করতে পারলেন না, ছুরি হাতে সেই অগ্নিকুণ্ডের দিকে একবার এগোবার চেষ্টা করলেন, কিন্তু স্যার ফ্রান্সিস আর মাহুত অনেক কষ্টে তাকে ধরে আটকালেন। ফিলিয়াস ফগ তাদের ধাক্কা দিয়ে ফের পা বাড়াতেন। এমন সময় এক অভাব্য অভূতপূর্ব দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়লেন, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন পাথরের মতো। সতীদাহ যারা করতে এসেছিল তারা ভীত স্বরে চিৎকার করে উঠল। আশঙ্কায়, উদ্বেগে, বিস্ময়ে, বিস্ফারিত চোখে তারা তাকিয়ে দেখল, বৃদ্ধ রাজা নবজীবন লাভ করেছেন। রানী আউদাকে বুকে জড়িয়ে ধরে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন রাজা। তারা ভয়ে তাদের পুনরুজ্জীবিত রাজার দিকে আর তাকাতে পারলেন না, প্রণত হয়ে মাটিতে মাথা ছুঁয়ালো। সবিস্ময়ে সবাই তাকিয়ে দেখলেন
অচৈতন্য আউদাকে কাঁধে নিয়ে পাশপাড়তু দাঁড়িয়ে। ধোঁয়ায় যখন চারদিক ভরে গিয়েছিল, তখন সেই ধোঁয়ার মধ্য দিয়ে পাকার কাঠের উপর উঠে সে রক্ষা করেছে মৃত্যু পথযাত্রিনীকে। আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না তারা, তখনই ছুটতে ছুটতে প্রবেশ করলেন বনের গহীনে। দ্রুতগামী কিউনি তাদের নিয়ে এলাহাবাদের দিকে ছুটল। নিস্তব্ধ অরণ্য খানিকক্ষণের মধ্যেই কোলাহলে কলরবে চঞ্চল ও চকিত হয়ে উঠল। বন্দুকের আওয়াজে চারিদিক কেঁপে উঠল। হাতির পাশ দিয়ে শো শো করে গুলি ছুটে যেতে লাগলো। সতীদাহ যারা করতে এসেছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে পাগলের মতো পিছু পিছু ছুটে এলো বটে, কিন্তু বনের সেই কহিন গহনে হাতি কিংবা তার সওয়ারিদের আর নাগাল পেলেন না। এই দুঃসাহসিক প্রয়াস সফল হয়ে যাওয়ায় হাতির পিঠে বসে হাসছিল পাশপার্তু। স্যার ফ্রান্সিস খুশি হয়ে তার সঙ্গে বার কয় হ্যান্ডশেক করে ফেললেন, আর ফিলিয়াস ফগ শুধু বললেন, বেশ করেছে। তার মতো গম্ভীর মেজাজ লোকের কাছ থেকে এই ছোট্ট প্রশংসাটুকুই যথেষ্ট। মৃত্যুর কবল থেকে রেহাই পেলেও আউদার জ্ঞান তখনও ফেরেনি। তার দিকে তাকিয়ে স্যার ফ্রান্সিস বললেন, এর বিপদ এখানেই শেষ নয়। যদ্দিন ইনি ভারতবর্ষে থাকবেন তদ্দিন এর জীবন নিরাপদ নয়। ভারতবর্ষের যে প্রান্তেই থাকুক না কেন, এর ক্রুদ্ধ শত্রুরা এর সন্ধান করবেই, আর সুযোগ পেলেই পুড়িয়ে মারতেও ছাড়বে না। ইংরেজের আইন, ইংরেজের পুলিশ কিছুতেই একে রক্ষা করতে পারবে না। দিন কয়েক আগেই এমন একটা ঘটনা ঘটে গেছে। ইনি যদি একবার ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে চলে যেতে পারেন, তবেই ইনি একদম নিশ্চিন্ত হতে পারবেন। এ বিষয়টা নিয়ে এত তাড়াহুড়ো না করে একটু ভেবে দেখতে হবে। বেলা দশটার সময় তারা এলাহাবাদে এসে পৌঁছলেন। আউদার তখন ক্রমশ জ্ঞান ফিরে আসছিল। ধীরে ধীরে তিনি চোখ খুললেন। তাকে ওয়েটিং রুমে রেখে ফগ তার জন্য কতগুলো দরকারি জিনিসপত্র কিনতে পাশপার্তুকে বাজারে পাঠালেন। এলাহাবাদ থেকে ট্রেন ছাড়বার সময় হল। ফিলিয়াস ফগ সেই পার্সি মাহুতকে তার পাওনা ঘণ্টা চুকিয়ে দিয়ে বললেন, তুমি আমাদের জন্য যথেষ্ট করেছ, সেই জন্য হাতিটা দিয়ে যেতে চাই তোমায়। নেবে তো? মাহুতের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ট্রেনে উঠতে উঠতে ফগ বললেন, হাতিটা নিয়ে যাও, কিন্তু আমি তোমার ঋণেতেও শোধ করতে পারলুম না। ট্রেন ছেড়ে দিল। আউদার তখন পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে। সবটা শুনে তিনি কেঁদে ফেললেন, আন্তরিক কৃতজ্ঞতা জানালেন সবাইকে। কিন্তু পর মুহূর্তেই ভবিষ্যতের চিন্তা তাকে ব্যাকুল করে তুলল। তার মনোভাব বুঝতে পেরে ফগ বললেন, আপনার কোনো ভয় নেই, আমি হংকং যাচ্ছি। বাধা না থাকলে সেখানে আপনাকেও নিয়ে যেতে পারতাম। হংকং? হংকংয়ে আমার এক ধনী আত্মীয় ব্যবসা করতেন, বোধহয় এখনো তিনি সেখানেই আছেন। তাহলে তো ভালোই হলো, আমরা না হয় তাকে খুঁজে বার করব। 25 অক্টোবর ভোরবেলা ফিলিয়াস ফগ কলকাতা পৌঁছলেন। বেলা একটার সময় হংকংয়ের জাহাজ ছাড়বে, সুতরাং তখনও ঘণ্টা কয়েক হাতে সময় ছিল। ডায়েরি খুলে ফগ দেখলেন 26 অক্টোবর তার কলকাতা পৌঁছবার কথা। আজ 23 দিন হল তিনি লন্ডন ছেড়েছেন। জাহাজ তাড়াতাড়ি আসায় হাতে যে দুদিন সময় প্রায় ফাউ পাওয়া গিয়েছিল, আউদাকে উদ্ধার করতে তাই কেটে গিয়েছে। সময়ের হিসাব করে ফগ বুঝলেন, যে করেই হোক বেলা একটার জাহাজেই তাকে হংকং যাত্রা করতেই হবে। পাশপার্তু যখন ট্রেন থেকে নামল, অমনি কলকাতার দারোগা তাদের গ্রেফতার করলে। পাশপার্তু যদি মুহূর্তের জন্য আদালতের চারিদিকে তাকিয়ে দেখত, তবে দেখতে পেত সেই ঘরের এক কোণে ফিক্স বিপুল আগ্রহে এই মামলার শুনানি লক্ষ্য করছেন। তখনও ব্যাংক দস্যুকে গ্রেপ্তার করবার আশা ফিক্স ছাড়েনি।
বিলেতের ওয়ারেন্ট কলকাতায় পাওয়ার আশা তখনও তার ছিল। ওয়াদিয়ার প্রশ্নের জবাবে অপরাধ স্বীকার করলে ম্যাজিস্ট্রেট রায় দিলেন, ইংরেজ গভর্নমেন্ট ভারতবর্ষের সকল ধর্মই রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, কেউ কোনো ধর্মের কোনো অবমাননা করলে তাকে কঠোর সাজা দিতে কসুর করেন না। পাশপার্তু গত 20 অক্টোবর বোম্বাইয়ের অন্তর্গত মালাবারের মন্দিরে প্রবেশ করে মন্দির অপবিত্র করেছে, সে এই অপরাধ স্বীকারও করেছে। বিচার 15 দিনের জন্য মুলতবি রইল, ততদিন হাজতবাস। পাশপার্তু বিহবল হয়ে চেঁচিয়ে উঠল, 15 দিন হাজতবাস? যদিও দেখা যাচ্ছে ফিলিয়াস ফগ মন্দির অপবিত্র করার কাজে জড়িয়েছিলেন না, তবুও পাশপার্তুর পলায়নে সাহায্য করার জন্য তার প্রতিও ওই আদেশ জারি করা হল। শুনে ফিক্স আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। ফিলিয়াস ফগ তো 2 হপ্তার জন্য কলকাতায় আটকাই পড়লেন, এর মধ্যে নিশ্চয়ই বিলেত থেকে ওয়ারেন্ট এসে পৌঁছবে। আর পাশপার্তুর তখন নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল, তারই নির্বুদ্ধিতায় ফগের সর্বনাশ হতে চলল। নিজের গালেই চড় মারতে ইচ্ছে করছিল তার, কিন্তু ফিলিয়াস ফগ তখনও অবিচলিত, যেন কিছুই হয়নি। দৃঢ় স্বরে ম্যাজিস্ট্রেটকে জানালেন, আমি জামিন চাই। এখানে আপনাদের কেউ চেনে না, এক একজন 15,000 টাকা দিতে রাজি থাকলে জামিন দেওয়া যেতে পারে। ফিক্সের বুক দুরু দুরু করে উঠল। তিনি ভাবলেন, ফগ কি এতই নির্বোধ যে এক মুহূর্তে এত টাকা নষ্ট করবেন? ফিলিয়াস ফগ কিন্তু দ্বিরুক্তি করলেন না, ব্যাগ থেকে এক তারা নোট বের করে পেশকারের টেবিলের উপর রেখে বললেন, টাকাটা আমি এক্ষুনি দাখিল করতে চাই। বিচারের দিন হাজির হলেই টাকাটা আপনারা ফেরত পাবেন, এখনকার মতো আপনারা জামিনে খালাস হলেন। ব্যাপার দেখে ফিক্স বিমুড় হয়ে গেলেন। মুহ্যমান পাশপার্তুর দিকে তাকিয়ে ফগ বললেন, চলে এসো পাশপার্তু। 1টা বাজতে তখন মাত্র আধ ঘন্টা বাকি। ফিলিয়াস ফগ একটা গাড়িতে উঠে সোজা জাহাজ ঘাটের দিকে ছুটলেন। বিমুড় ভাব অপসৃত হতেই ফিক্স ফগকে অনুসরণ করলেন। তখনও তিনি আশা করেছিলেন ফগ নিশ্চয়ই আদালতে মামলার দিন সময় মতো এসে হাজির হবেন, অত টাকা কিছুতেই জলে ফেলবেন না। কিন্তু যখন দেখলেন ফিলিয়াস ফগ তার সঙ্গিনী ও পাশপার্তুকে নিয়ে রেঙ্গুন জাহাজে উঠলেন, তখন রাগে ক্ষোভে নিজের মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বললেন, কি ভয়ানক লোক, এক মুহূর্তে অত টাকা নষ্ট করলাম, নিশ্চয়ই ও দস্যু। যদি দরকার হয় তবে ওর সঙ্গে সঙ্গে পৃথিবীর শেষ সীমায় পর্যন্ত যেতে দ্বিধা করব না, হেস্তনেস্ত একটা করতেই হবে। এস রেঙ্গুন ছিল মঙ্গোলিয়ার মতোই দ্রুতগামী, কিন্তু আরোহীদের থাকবার বন্দোবস্ত ছিল মঙ্গোলিয়াতেই ভালো, যাতে রানী আউদার কোনো অসুবিধা না হয় সেই জন্য ফগ বিশেষ বন্দোবস্ত করলেন। রানী আউদার ক্রমশ ফগের ঘনিষ্ঠা হয়ে উঠলেন, তার প্রাণ রক্ষার জন্য সর্বদাই ফগকে কৃতজ্ঞতা জানাতেন। ফগের নতুন সঙ্গিনীটি কে, সে প্রশ্ন ফিক্সের মনে আলোড়ন তুলল। তিনি বুঝতে পারলেন বোম্বাই থেকে কলকাতার পথেই এই ভদ্রমহিলা জুটেছেন। ভদ্রমহিলা অপূর্ব সুন্দরী, বোধহয় এর জন্যই ফগ টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে। এবার সব সমস্যার উপর ফিক্স একটা আলোক সম্পাত করতে পারলেন। টাকা চুরি করে ভদ্রমহিলাকে নিয়ে ফগ অন্য কোথাও চলে যাওয়ার মতলব এঁটেছেন। ভদ্রমহিলা বিবাহিতা কি? ফিক্স সে প্রশ্ন নিয়ে মাথা ঘামালেন না। তিনি স্পষ্ট বুঝতে পারলেন ফিলিয়াস ফগ ভদ্রমহিলাকে অপহরণ করেই নিয়ে যাচ্ছেন। অমনি একটা মতলব মাথায় খেলে গেল ফিক্সের, নারী হরণের অপরাধে ফগকে তো গ্রেপ্তার করাই যায়, কি মুশকিল, রেঙ্গুন যে আবার হংকং চলেছে। ফগ যেমন জাহাজ থেকে জাহাজে, রেল থেকে রেলে লাফ দিতে দিতে চলেছে, তাতে হংকংয়ে গিয়েও বেশি দেরি করবেন বলে বোধ হয় না। অবশ্যই একটা কাজ করা যায়, সিঙ্গাপুর থেকে হংকংয়ের পুলিশকে তারে খবর পাঠিয়ে প্রস্তুত থাকতে বলা যায়।
তাহলে জাহাজ হংকংয়ে ভিড়বার সঙ্গে সঙ্গেই ফককে গ্রেপ্তার করা যাবে। কিন্তু আগে পাসপার্তোকে ধাপ্পা দিয়ে ভিতরের খবর বার করতে হবে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে ফিক্স জাহাজের ডেকে এসে দেখতে পেলেন পাসপার্তো পায়চারি করছেন। তাকে দেখে সাগ্রহে ফিক্স এগিয়ে গেলেন। আরে তুমি রেঙ্গুন জাহাজে? কে? ও মিস্টার ফিক্স, যে সেই বোম্বাইতে আপনার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল না, আপনিও সারা দুনিয়া ঘুরে আসতে বেরিয়েছেন নাকি? হুম, ওসব বদ খেয়াল আমার নেই, কিছুদিন হংকংয়েই থাকবো ভাবছি। তাই নাকি? তা আপনাকে তো একদিন ডেকের উপর দেখতে পাইনি, কলকাতা ছেড়েছি তো বেশ কিছুদিন হলো। হ্যাঁ, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই বেশ কটা দিন বেরোতে পারলাম না। কি জানি কেন এই বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর আমার দাঁতে সয় না, বুঝলে। তা যাই হোক, তোমার কর্তা মিস্টার ফগ উনি কেমন আছেন? ভালোই আছেন তিনি, ঠিক সময়ই সব কাজ হয়ে যাচ্ছে। মাঝে মহা মুশকিলে পড়েছিলাম জানেন তো, আমি হলে তো হালই ছেড়ে দিতাম, কিন্তু তিনি আলাদা ধাতুতে গড়া বলেই এখনো পিছু পা হননি। এই বলে পাসপার্তো ফিক্সের কাছে সব কিছু খুলে বললে। মালাবারের মন্দিরে তার দুর্দশা, খলবিতে হাতি কেনা, পিল্লাজির মন্দিরে সতীদাহ, কলকাতার আদালতে বিচার ও জামিনে খালাস, সব কিছুই একে একে ফিক্সকে বলল সে। ফিক্স এই সব কিছু ভালোভাবেই জানতেন, তবু না জানার ভান করে মনোযোগ দিয়ে শুনে বললেন, আচ্ছা তা আউদা তাহলে কি তোমাদের সঙ্গেই চলেছেন? মিস্টার ফক কি তাকেও ইউরোপে নিয়ে যাবেন নাকি? না, তা কেন, সে কি আর হয় কখনো? হংকংয়ে আউদার কে এক আত্মীয় আছেন, শুনেছি তিনি হংকংয়ের একজন বড় ব্যবসাদার, তারই কাছে তাকে রাখতে যাচ্ছি আমরা। সব শুনে ফিক্স খুব মুষড়ে পড়লেন, হতাশ হয়ে ভাবলেন এ পথে তাহলে কিছুই হবে না। মুহূর্তের মধ্যে হতাশার ভাব গোপন করে তিনি পাসপার্তোকে বললেন, এসো এসো এক গ্লাস জিন খাওয়া যাক, অনেক দিন বাদে দেখা হলো তোমার সঙ্গে। পাসপার্তো শুনে খুব খুশি বলল, চলুন চলুন, দু এক গ্লাস জিন ছাড়া আর রেঙ্গুন জাহাজে আর কি করেই বা সময় কাটানো যাবে, চলুন চলুন। দুজনে জাহাজের খাবার ঘরের দিকে এগোলো। এরপর জাহাজে পাসপার্তোর সঙ্গে ফিক্সের অনেকবার দেখা হয়েছিল, কিন্তু তার রকম সকম দেখে ফিক্স আর তার কাছ থেকে কোনো খবর বার করবার চেষ্টা করেন, কিন্তু তবুও ব্যাপারটা সোজাভাবে নিতে পারল না পাসপার্তো। সে ভাবতে লাগল, আমরা যেখানে যাই ফিক্সকেও সেখানেই দেখা যায়, ব্যাপারটা বড্ড ঘোরালো ঠেকছে, নিশ্চয়ই ও ব্যাটা একটা স্পাই, ফক সত্যি সত্যি পৃথিবী ঘুরছেন কিনা নিশ্চয়ই তাই ও গোপনে দেখে যাচ্ছে। সে বড় চটে উঠল, ফিলিয়াস ফগের মতো একজন ভদ্রলোকের পিছনে টিকটিকি লাগানো। সে মনে মনে ঠিক করল, আচ্ছা আমিও দেখব ফিক্স কত শক্তি ধরেন, আর রিফর্ম ক্লাবই বা কত বড় ক্লাব। এই আবিষ্কারে সে মনে মনে খুশি হয়ে উঠল, ঠিক করল যে যখনই সুবিধে পাবে তখনই টিকটিকি সাহেবের সঙ্গে মোলাকাত করে নেওয়া যাবে, দেখা যাবে তিনি কতটা বাহাদুর। 30 অক্টোবর বুধবার বিকেল বেলা রেঙ্গুন মলাক্কা প্রণালীতে ঢুকল। পরদিন ভোর 4টের নির্দিষ্ট সময়ের 12 ঘন্টা আগেই পৌঁছল সিঙ্গাপুরে। জাহাজের লোকজন কয়লা তুলতে লাগল। জাহাজে ফিলিয়াস ফগ হাতে কিছু সময় পেয়ে বেশ খুশি হয়ে শহরটা দেখবার জন্য আউদাকে নিয়ে বন্দরে নামলেন। ফিক্স অবশ্যই তাদের পিছু নিতে ছাড়েনি। পাসপার্তো ফিক্সকে পিছু নিতে দেখে মনে মনে বেশ খানিকটা হেসে নিল। বেলা 11টার সময় রেঙ্গুন কয়লা তোলা শেষ করে নোঙর তুলল। কয়েক ঘন্টা বাদেই জাহাজের আরোহীদের দৃষ্টি থেকে মলাকার উঁচু পাহাড়গুলো দিগন্তে বিলীন হয়ে গেল। হংকং তখনও 1300 মাইল দূর। ফিলিয়াস ফগ মনে মনে হিসাব করে নিলেন যে দিন 6-এর ভিতরেই হংকং পৌঁছানো যাবে, আর 6-ই নভেম্বর অনায়াসেই ইয়োকোহামার উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। এতদিন অবধি ভালোই ছিল আবহাওয়া,
হঠাৎ অল্প অল্প ঝড় শুরু হল। জাহাজের গতি দ্বিগুণ করা হলো। তরতর করে জল কেটে এগিয়ে চলল রেঙ্গুন, কিন্তু তুফানও তার সঙ্গে তাল রেখেই বেড়ে চলল। তুফান সামলে চলতে গিয়ে রেঙ্গুনের গতি কিছুটা কমে এলো। পেরিনসুলার অ্যান্ড ওরিয়েন্টাল কোম্পানির জাহাজটা খুব ওস্তাদ। ওস্তাদ নাবিকেরা তখন যতটুকু সাধ্যে কুলোয় তার চেয়েও বেশি করতে লাগল। পাসপার্ট তো কিন্তু তা সত্ত্বেও জাহাজের ক্যাপ্টেনকে মনে মনে গাল পাড়তে লাগল। আউদাও খুব চিন্তিত হয়ে পড়লে, কিন্তু ফিলিয়াস ফগ সেই নির্বিকার। ভাবলেশীন মুখে চিন্তার কোনো ছাপই দেখা গেল না তার। ওদিকে ফিক্স কিন্তু তার গোয়েন্দাগিরি কখনো ছাড়েনি। একদিন ফিক্স কথা প্রসঙ্গে পাসপার্টুকে বললেন, কি হে, হংকংয়ে পৌঁছবার জন্য দেখছি তোমরা বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছ, কি ব্যাপার বলো তো, অত তাড়া কেন? পাসপার্টু মনে মনে চটে উঠে ছোট্ট করে একটা জবাব দিল, তা তাড়া একটু আছে বই কি, গন্তব্য যদি কিছু থাকে তবে সেখানে তাড়াতাড়ি পৌঁছে যাওয়াই ভালো। মিস্টার ফগ কি সেখান থেকে ইয়োকোহামার জাহাজটা ধরবেন? সেই জন্যই বুঝি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন। হ্যাঁ। আচ্ছা, এই রহস্যময় পৃথিবী ভ্রমণের কথা তোমার কি বিশ্বাস হয়? নিশ্চয়ই বিশ্বাস হয়, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? মোটেই না। সে আনা কুকুর। তার কথা শুনে ঘাবড়ে গেলেন ফিক্স। তাহলে কি আমি যে ডিটেকটিভ সে খবর প্রকাশ হয়ে গেছে নাকি? কিন্তু কেউ তো জানে না যে আমি ডিটেকটিভ, তাহলে লোকটা জানলো কি করে? সেদিন আর কোনো কথা জিজ্ঞেস করতে তারা সাহসে কুড়োলো না। কিন্তু পাসপার্টু না ছোড় বান্দা, আর একদিন সে নিজেই শুধল, তাহলে মিস্টার ফিক্স, হংকংয়েও কি আপনাকে আমাদের পিছনে দেখার সৌভাগ্য হবে? তার কথা বলার ধরন দেখে ফিক্স একটু কিন্তু কিন্তু করলেন। পাসপার্টু বলল, আপনি যদি বরাবর আমাদের সঙ্গে থাকেন, উফ, তাহলে কি খুশিটাই না হব। চলুন আমাদেরই সঙ্গে। পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্টাল কোম্পানির এজেন্টের পক্ষে মাঝপথে থেমে যাওয়াটা কি ভালো দেখায়? আপনার লক্ষ্য তো গোড়ায় ছিল বোম্বাই অবধি, এখন তো দেখছি চীনেই এসে পড়েছেন প্রায়, আর ওই তো আমেরিকা, আর সেখান থেকে ইউরোপ, সে তো ব্যাঙের লাফের এক লাভ। ফিক্স তীব্র চোখে তার দিকে তাকালে, কিন্তু তার চোখে সন্দেহজনক কিছু দেখতে পেয়ে বললে, তা হ্যাঁ ও না ও, চাকরিতে ভালো খারাপ দুই আছে। তুমি নিশ্চয়ই আঁচ করতে পেরেছ যে আমি নিজের পয়সার শখ করে ঘুরে বেড়াচ্ছি না? সে আর আপনাকে বলতে হবে না। ওকে আর ঘাঁটানো সুবিধের মনে না করে ফিক্স নিজের কেবিনে এসে ঢুকল। রাজ্যের ভাবনা চিন্তা এসে তাকে বিব্রত করে তুলল। তাহলে ও কি তাকে চিনে ফেলেছে? একথা ভাবতে ভাবতে তার মাথায় এক বাহাদুর মতলব খেলে যায়। ও যখন আমাকে চিনেই ফেলেছে, তখন হংকংয়ে নেমেই আমার সব কথা ওকে খুলে বলবো। হয়তো ওই চোরটার কীর্তি কাহিনী জানে না, তার কাণ্ড কীর্তির কথা শুনলে তাকে পুলিশে দিতে ও আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। ওদিকে ফিলিয়াস ফগ তখন স্থির চোখে ঝড়ে মেতে ওঠা সমুদ্রের দিকে তাকিয়ে এক মনে বসেছিলেন। যাত্রার মধ্যে এরকম বিঘ্ন দেখা দিলে বিচলিত হয়ে পড়বারই কথা, বিশেষ করে এরকম কোনো বেপরোয়া বাজির ব্যাপারে। কিন্তু ফগের মুখে চিন্তার কোনো চিহ্নই দেখা গেল না, বরং দেখা গেল কঠিন আত্মবিশ্বাসী সুস্পষ্ট লক্ষণ। ওদিকে পাসপার্টু অস্থির হয়ে পড়ল। সে রেঙ্গুনে নাবিকদের সাধ্যাতীত সাহায্য করতে লাগল, পারলে সে একাই হয়তো দশজনের কাজ করে দিতে, কিন্তু তার কর্মপটুতা দেখে সকলেরই তাক লেগে গেল। আউদাও ফিলিয়াস ফগের এই বিপদে খুবই ঘাবড়ে গেলেন। তুফান এক সময় থেমে গেল, কিন্তু রেঙ্গুন গিয়ে হংকং পৌঁছল নির্দিষ্ট সময়ের পুরো একদিন পরে। ইয়োকোহামার জাহাজ বোধহয় এতক্ষণে ছেড়ে গিয়েছে। পাসপার্টু আর খবর টবর নিতে সাহস করল না। যদি শোনা যায় যে ছেড়ে গেছে,
তাহলে উপায়? এর চেয়ে বরং জাহাজ ঘাটায় না গিয়ে মনে মনে আশা পুষে না রাখাই ভালো। দুঃসংবাদ শুনতে পাওয়ার চেয়ে কোনো সংবাদ না জানাই তার কাছে ভালো বলে মনে হল। ফিক্স অবশ্য ওদের এই দুরাবস্থায় খুশি হয়ে মনে মনে প্রার্থনা করতে লাগলেন যে ইয়োকোহামার জাহাজ যেন ওরা পৌঁছবার আগেই ছেড়ে যায়। বন্দরের পাইলট জাহাজে উঠলে একটুও বিচলিত না হয়ে অতীব শান্ত সুরে ফিলিয়াস ফগ জিজ্ঞেস করলেন, ইয়োকোহামার জাহাজ কি চলে গিয়েছে? না, জাহাজের বয়লার খারাপ হয়ে গিয়েছিল বলে সময় মতো ছাড়তে পারেনি। কখন ছাড়বে তাহলে? কাল সকালে জোয়ার এলে ছাড়বে। জাহাজটার নাম কি? কর্ণাটিক। ফগ তাকে ধন্যবাদ জানালে। পাসপার্টু আহ্লাদে আটখানা। আনন্দে তার হাত সজোরে চেপে ধরে বলল, পাইলট আপনি খুব ভালো মানুষ। পাইলট এভাবে আচমকা সম্মানিত হওয়ার কোনো কারণ বুঝতে না পেরে অবাক হলো বটে, কিন্তু কারণ জানবার অপেক্ষা না করেই শীষ দিতে দিতে তার কাজে চলে গেল। বেলা একটার সময় রেঙ্গুন জেটিতে এসে লাগল। যাত্রীরা সব ওঠানামা করতে লাগল। অদৃষ্ট যে ফিলিয়াস ফগের উপর খুব খুশি এ কথা কোনো মতেই অস্বীকার করার উপায় নেই। জাহাজের বয়লারটা যদি খারাপ না হতো তবে জাহাজ ছেড়ে দিত, আর তার পরের জাহাজের অপেক্ষায় সময় নষ্ট হতো 8 দিন। একথা অবশ্যই সত্যি যে তাকে 24 ঘন্টা দেরি করে আসতে হয়েছে, কিন্তু সেজন্য বিশেষ কোনো লোকসান হবে না। যে জাহাজ ইয়োকোহামা থেকে সান ফ্রান্সিসকো যাওয়া আসা করে, হংকংয়ের জাহাজ না পৌঁছলে তার ছাড়বার নিয়ম ছিল না। কেননা সে এই জাহাজের যাত্রীদের নিয়ে মার্কিন মুলুকে যায়। যদিও এই 35 দিনে ফগ তার হিসেবের চেয়ে একদিন বেশি সময় লাগিয়েছেন, তবু প্রশান্ত মহাসাগরের বুকের উপর দিয়ে 22 দিনের যাত্রায় সেটুকু পুষিয়ে নেওয়ার ভরসা তার আছে। পরদিন ভোর 5টার আগে কর্ণাটক হংকং ছাড়বে না, তাই শহরের যেটুকু কাজ ছিল সেটুকু সেরে নেওয়ার জন্য মোট 16 ঘন্টা সময় তার হাতে পাওয়া গেল। অর্থাৎ আউদার ভবিষ্যৎ নির্ধারণের জন্য ফগ 16 ঘন্টা সময় হাতে পেলেন। জাহাজ জেটিতে লাগার সঙ্গে সঙ্গে আউদাকে নিয়ে ফিলিয়াস ফগ নামলেন জাহাজ থেকে। তারপর একটা ভালো হোটেল খোঁজ করলেন। সেখানে পাসপার্টুকে তার না ফেরা পর্যন্ত হোটেলে থাকবার নির্দেশ দিয়ে তিনি চলেন স্টক এক্সচেঞ্জের সন্ধানে। তিনি ভেবেছিলেন যে জিজি ভাইয়ের ভাগ্নে যখন খুব বড় ব্যবসায়ী তখন সেখানে নিশ্চয়ই তার সলুক সন্ধান পাওয়া যাবে। খবর অবশ্যই ফিলিয়াস ফগ পেলেন, কিন্তু দেখা পেলেন না। অঢেল টাকা পয়সা কামিয়ে তিনি বছর 2 আগেই ইউরোপ চলে গেছেন। ওলন্দাজদের সঙ্গে তার কারবার ছিল। খুব সম্ভব তিনি চীন থেকে নেদারল্যান্ডসেই গিয়েছেন। তখনই হোটেলে ফিরে ফিলিয়াস ফগ আউদাকে সব খুলে বললেন। সব শুনে আউদা খানিকক্ষণ বসে রইলেন, তারপর গালে হাত দিয়ে আরো খানিকক্ষণ ভেবে কাঁপা গলায় তিনি শুধলেন, তাহলে মিস্টার ফগ আমার উপায়? এ তো খুব সহজ ব্যাপার, চলুন না ইউরোপেই। কিন্তু কিন্তু তাতে আপনার এতটা অসুবিধে? না না, ও কি বলছেন, আপনি থাকলে সময়সূচির কোনো ক্ষতি হবে না। এইবার তিনি পাসপার্টুকে ডাকলে বললেন, কর্ণাটক জাহাজের 3টে কেবিন রিজার্ভ করে এসো, চটপট। পাসপার্টু তখনই হালকা মনে শীষ দিতে দিতে টিকিট কাটতে রওনা হলো। পকেটে হাত ঢুকিয়ে শহর দেখতে দেখতে এগিয়ে চলল ভিক্টোরিয়া বন্দরের দিকে। রাস্তায় চীনা, জাপানি আর ইউরোপীয়দের ভিড়। হংকং অনেকটা বলতে গেলে বোম্বাই শহরের মতো, কিংবা কলকাতা বা সিঙ্গাপুরের মতন। বিশ্বের প্রায় সব দেশেরই লোক
সেখানে এসে আস্তানা গিরেছে। পাসপার্টু ক্যান্টন নদীর মুখে ভিক্টোরিয়া বন্দরে এসে হাজির হল। যে জেটি থেকে কর্ণাটক ছাড়বে পাসপার্টু সেখানে এসে দেখল ডিটেকটিভ ফিক্স কেমন যেন হাল ছাড়া ভাবে ভাঙা মনে পায়চারি করছেন। পাসপার্টু মনে মনে বলল, রিফর্ম ক্লাবের ভদ্রলোকের গতিক সতিক দেখে তো বিশেষ সুবিধের মনে হচ্ছে না। সে হাসতে হাসতে সরাসরি ফিক্সের কাছে গিয়ে দাঁড়াল। ফিক্স কিন্তু বিনা কারণে ওভাবে কাচুমাচু মুখভঙ্গি করে পায়চারি করছিলেন না। তখনও বিলেত থেকে ওয়ারেন্ট এসে পৌঁছ। কয়েকদিন হংকংয়ে অপেক্ষা করে থাকলে ওয়ারেন্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। হংকং হচ্ছে ইংরেজদের দখল এদিককার শেষ জায়গা, কাজে হংকংয়ে দস্যুকে ধরতে না পারলে তাকে এর পরে আর ধরবার সুযোগ নেই। অতএব ফিক্স যখন সেই মহাসংকটে পড়ে কিসের অস্থির চিন্তা একটা পাগল হয়ে উঠেছিল তা কেবল তার মতো ভুক্তভোগী ধুরন্ধর গোয়েন্দা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। পাসপার্টু সেদিকে খেয়াল না করে একগাল হেসে শুধল, কি খবর মিস্টার ফিক্স, আপনি তাহলে আমাদের সঙ্গে আমেরিকা যাচ্ছেন? রাগটাকে কোনো মতে চেপে ফিক্স বলল, আসুন আসুন আসুন, আমি কি আগেই বলিনি আপনি কিছুতেই আমাদের সঙ্গ ছাড়তে পারবেন না? আসুন আসুন, আপনার প্যাসেজ বুক করে নিন। দুজনে তখন কোম্পানির অফিস ঘরে গিয়ে চারখানা কামরা রিজার্ভ করে এলো। কেরানিবাবু তাদের বললে যে কর্ণাটকের মেরামত শেষ হয়েছে, কাজেই জেটিতে সময় নষ্ট না করে পরদিন ভোরে জাহাজ না ছেড়ে সেই দিনই সন্ধে আটটার সময় জাহাজ ছাড়বে। তাহলে তো খুব ভালোই হলো, মিস্টার ফগের সময়সূচির সঙ্গে চমৎকার খাপ খেয়ে যাবে। যতটা সময় নষ্ট হবে বলে আশঙ্কা করেছিলেন বাস্তবে তার খানিকটা এতেই পুষিয়ে যাবে। যাই গিয়ে সুখবরটা জানিয়ে আসি। আর নয়, সেই মুহূর্তেই মন ঠিক করে ফেলল ফিক্স। ভাবলেন এই মুহূর্তে পাসপার্টুকে সবকিছু খুলে বলবেন, নইলে এই জীবনে আর ব্যাংক দস্যুকে পাকড়াবার কোনো রকম সুযোগ হবে না। পথে বেরিয়ে জাহাজ ঘাটার কাছে একটা রেস্তোরাঁ দেখে ফিক্স বললেন, এসো কিছু জলযোগ করে নেওয়া যাক। পাসপার্টু কোনো বিরক্তি না করে তার সঙ্গে গিয়ে রেস্তোরাঁয় ঢুকল। রেস্তোরাঁটা বেশ বড় সড়ো। তারা দুজনে একটা সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরটার এক পাশে একটা ক্যাম্প খাট। পাসপার্টু দেখল কতগুলো লোক সেই বিছানায় লম্বা হয়ে চিৎপাত হয়ে পড়ে আছে, সবাই ঘুমে কাঁদা। আরও জনা কয়েক লোক ছোট ছোট টেবিলের চারপাশে বসে বিয়ার বা পোর্ট, কেউ ব্র্যান্ডি, কেউ বা অন্য কোনো পানীয় গলাধঃকরণ করতে করতে গল্প করছে। অনেকে মাটির তৈরি লাল রঙা হুঁকোর মধ্যে গোলাপ জলে ভিজানো আফিংয়ের গুলি ভরে ধূমপান করছে। যারা আফিংয়ের নেশায় জ্ঞান হারিয়ে টেবিলের নিচে পড়ে যাচ্ছিল, ওয়েটাররা তাদের ধরাধরি করে ক্যাম্প খাটে শুয়ে দিচ্ছিল। পাসপার্টু দেখল জনা কুড়ি লোক সেই বিছানায় ওভাবে নেশায় বুঁদ হয়ে জ্ঞান হারিয়ে পাশাপাশি শুয়ে। ফিক্স আর পাসপার্টু সব দেখে শুনে বুঝতে পারল এটা রেস্তোরাঁ নয়, চীনেদের একটা গুলির আড়া। চীনা গভর্নমেন্ট অনেক চেষ্টা করেও এই নরককুণ্ডগুলোকে বন্ধ করতে পারেনি। তারা দুজনে দুটো চেয়ার দখল করে বসল। পাসপার্টুর কাছে জাহাজের কেবিন রিজার্ভ করার পর আর বাড়তি টাকা করে ছিল না, ও ফিক্সের বন্ধুত্বের খাতিরেই এখানে এসেছিল। দু বোতল পোর্টের হুকুম দিয়ে ফিক্স পাসপার্টুকে নানান ধরনের লম্বাই চওড়া গল্প শোনাতে লাগল। পাসপার্টু বোতলকে বোতল একাই সাবার করে দিল। ফিক্স চালাকি করে ওকে বেশি মদ খাইয়ে নিজে নামমাত্র ছুলেন কি ছুলেন না। হঠাৎ পাসপার্টুর খেয়াল হলো যে জাহাজ ছাড়বার সময় বদলে গিয়েছে আর সেটা তার কর্তা জানে না। সে তক্ষুনি উঠে পড়ে বলল, জাহাজ তো সন্ধ্যের সময় ছাড়বে, আমি উঠি গিয়ে কর্তাকে খবর দিই। আরে দাঁড়াও দাঁড়াও, এক মিনিট অপেক্ষা করো। কেন, কোনো দরকার আছে?
তোমার সঙ্গে একটা সাংঘাতিক জরুরি ব্যাপারে কথা বলতে চাই। সাংঘাতিক জরুরি ব্যাপার, সে কি? তা বেশ, আপনিও তো আমাদের সঙ্গে চলেছেন, কাল সকালেই এ নিয়ে আলাপ করা যাবে। কোন আজ আর আমার সময় নেই। এ থামো, কাল শুনলে চলবে না, কথাটা জরুরি আর তোমার কর্তার সম্বন্ধেই। ফিক্সের গলার স্বরে এমন কড়া ধাতানির ভাব লক্ষ্য করে খানিকটা অবাক হয়ে তীব্র দৃষ্টিতে তার মুখের দিকে তাকায় পাসপার্টু। কর্তার সম্বন্ধে, বেশ বলুন। আমি কে তুমি তা বুঝতে পেরেছ? নিশ্চয়ই পেরেছি। তুমি যে একটা মিচকে শয়তান তা কি আর আমার বুঝতে বাকি আছে? সব কিছুই আমার জানা আছে। না না মিস্টার ফিক্স, একে বুদ্ধিমানের কাজ বলা চলে না মোটেই। আচ্ছা বলুন কি বলবেন। কিন্তু তারা যে আপনাকে পাঠিয়ে খামোখা হয়রান হচ্ছেন আর এত টাকা গচ্চা দিচ্ছেন। খামোখা? তাহলে বেশ বোঝা যাচ্ছে কত টাকার মামলা তুমি তা জানো না। জানি কত টাকা, 3 লাখ টাকা, মানে 20,000 পাউন্ড। তো ওর হাতে সজোরে ঝাঁকুনি দিয়ে ফিক্স বলল, 55,000 পাউন্ড। কি? পাসপার্ট আর নিজেকে সামলাতে পারল না, গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, কি বললেন, 55,000? তাহলে তো এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা অন্যায়। সে উঠে দাঁড়াতে ফিক্স আবার তাকে ধরে টেনে বসিয়ে দিল। হ্যাঁ, 55,000 পাউন্ড। পাসপার্টুর দিকের মদের গ্লাসটা এগিয়ে দিলেন তিনি। আর আমি যদি সফল হই তাহলে পাবো 2,000 পাউন্ড। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমাকেও 500 দেব। আপনাকে সাহায্য করব? তার মানে? সাহায্য করবে, যাতে মিস্টার ফগ এখানে কয়েকটা দিন আটকে পড়ে থাকেন তার ব্যবস্থা করতে হবে। কি এ আপনি কি বলছেন? আমার মনি ভালো মানুষ মিস্টার ফগের পিছনে স্পাই লাগিয়েও তাদের তৃপ্তি হয়নি, আবার যাতে ঠিক সময়ে লন্ডনে পৌঁছতে না পারেন তার ব্যবস্থা করতে চান? ছি 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 ছি, তোমার কথা তো আমি বুঝতে পারছি না। উফ, কি ছোট নজর! তাহলে তো তারা দেখছি মিস্টার ফগের পকেট মারতেও পিছু পা হবেন না। হ্যাঁ, আমরা তো ঠিক তাই করতে চাইছি। মদের নেশা পাসপার্টুকে ক্রমশ উত্তেজিত করে তুলল। তাহলে এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, আবার তারাই মিস্টার ফগকে বন্ধু বলে পরিচয় দেয়, ভদ্রলোক হিসেবে পরিচিত হয়। তার কথা শুনে ফিক্স বড় গোলযোগে পড়ল। তার কথা ফিক্স কিছুই বুঝতে পারলেন না, সবটাই কিরকম একটা হিয়ালির মতো ঠিক ছিল তার কাছে। এরাই কিনা বন্ধু, এরাই আবার রিফর্ম ক্লাবের সভ্য। মিস্টার ফিক্স, আপনি কি এখনো কর্তাকে চিনে উঠতে পারেননি? তার মতো মহৎ লোক কটা দেখেছেন আপনি? তিনি যে বাজি ধরেছেন তা তিনি সৎপথেই জিতে নেবেন, কোনো ফেরেববাজি করবেন না। তিনি তো আর ঠক জোচ্চোর জালিয়াত নন। আমি যে কে তা কি তুমি ঠিকঠাক বুঝতে পেরেছ? আপনি রিফর্ম ক্লাবের একটা স্পাই, খোঁচর। মিস্টার ফগকে পথ আটকে রাখবার জন্যই আপনি আমাদের পিছু পিছু কুকুরের মতো ছুটে এসেছেন। আমি তো অনেক আগেই আপনাকে চিনেছি, নেহাত মনে দুঃখ পাবেন বলেই মিস্টার ফগকে কিছু বলিনি। এবার দেখছি বললেই ভালো করত। ফিক্স ভড়কে গিয়ে তাড়াতাড়ি বললেন, তাহলে মিস্টার ফগ আমার কথা কিছুই জানেন না? মদের গ্লাসটা এক চুমুকে শেষ করে পাসপার্টু বলল, না, তিনি আর কিছুই জানেন না। ধুরন্ধর ডিটেকটিভ ফিক্স দু হাতে কপাল টিপে ধরে পলকের মধ্যেই নিজের কর্তব্য ভেবে নিল। তিনি দেখলেন পাসপার্টু খুব সরল সাদা সিধে মানুষ, নিশ্চয়ই ব্যাংক লুটে মিস্টার ফগের সাহায্য সে করেন। ফিক্স ভাবলেন, যদি তাই হয় তাহলে আমার সত্যিকার পরিচয় পেলেও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। বেশি ভাববার সময় তখন ছিল না। যেই করেই হোক মিস্টার ফগকে হংকংয়ে আটকে রাখতেই হবে। তক্ষণই তার কর্তব্য ঠিক করে নেয় ফিক্স, বলে, শোনো, তুমি যা ভাবছো আমি আসলে তা নই। অবাক হয়ে যায় পাসপার্টু, বিস্ময় তার চোখ ছানা পড়া। সে কি? তার মানে? আমি স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখো আমার কার্ড। ফিক্স মুহূর্তের মধ্যে তার কার্ড বের করে সেই হতভম্ব ফরাসির সামনে তুলে ধরে। বাজি ধরার একটা মিথ্যে অছিলা তৈরি করে মিস্টার ফগ তোমাকেও ঠকিয়েছেন আর রিফর্ম ক্লাবের সভ্যদেরও ফাঁকি দিয়েছেন।
তুমি যাতে কিছু বুঝতে না পেরে তার সাহায্য করো, এটাই হচ্ছে তার মতলব। তার মানে এভাবে ফাঁকি দিয়ে কি লাভ? তার লাভ হচ্ছে এই, গত 18ই সেপ্টেম্বর ব্যাংক অফ ইংল্যান্ড থেকে যে 55,000 পাউন্ড চুরি যায় তা কার কাণ্ড জানো? মিস্টার ফগের। যে দস্যুর ফটো পাওয়া গেছে মিস্টার ফগের সঙ্গে তার চেহারার হুবহু মিল পাওয়া যাচ্ছে। অসম্ভব, এ হতেই পারে না, মিস্টার ফগের মতো সজ্জন দুনিয়ায় দুর্লভ। আরে তুমি জানবে কি করে? যেদিন মিস্টার ফগ তার খ্যাপাবাজি ধরে ছুতো করে বেরিয়ে পড়েন, তুমি তো সবে সেদিনই তার কাছে চাকরি নিয়েছিলে। মনে করো দেখি সেদিন তার সঙ্গে কি ছিল, কোনো জিনিসপত্র সঙ্গে ছিল কি? কেবল একটা ব্যাগ আর তার মধ্যে অজস্র ব্যাংক নোট। আচ্ছা 80 দিনে কি সারা পৃথিবী ঘুরে আসা যায়? তুমি বলো, একটা খ্যাপার কাণ্ড নাকি অন্য কিছু? এখনও কি তুমি ওকে সাধু পুরুষ বলতে চাও, আসিসি সান্ট ফ্রান্সিস? হ্যাঁ, তারপর দস্যুকে সাহায্য করেছো বলে তুমিও কি জেলে পচতে চাও? পাসপার্টু দু হাতে তার কপালের রগ টিপে ধরল। চোখের সামনে সারা পৃথিবী ঘুরতে লাগলো, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতবাক হয়ে সে ভাবতে লাগলো, কি অসম্ভব কথা, ফিলিয়াস ফগ একজন দস্যু, সেই নির্ভীক বীরপুরুষ একটা সামান্য চোর। হ্যাঁ চোর না 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 না, এ অসম্ভব, কোনো মতেই এ হতে পারে না। কিন্তু কিন্তু ফিক্সের কথা তো একেবারে উড়িয়ে দেবার মতো নয়। ফগের হাবভাব আচার আচরণ বেশ একটু রহস্যময়ই, তার সব কিছুই কেমন যেন কুহেলি ঘেরা, কিন্তু কিন্তু তবুও এ অসম্ভব। তাহলে আপনি এখন আমায় কি করতে বলছেন? আমি এত দূর অবধি তাকে অনুসরণ করে এসেছি, স্কটল্যান্ড ইয়ার্ডে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে পাঠিয়েছি, কিন্তু আজও সেই ওয়ারেন্ট এসে পৌঁছয়নি। তোমাকে শুধু এই ব্যবস্থাই করে দিতে হবে যে মিস্টার ফগ যাতে কোনো মতেই হংকং ছেড়ে যেতে না পারেন। কিন্তু যদি পারো তাহলে তোমাকে 1,000 পাউন্ড দেব। না 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 না, এ কাজ আমি করতে পারবো না, কিছুতেই পারবো না। পাগলের মতো চেঁচিয়ে উঠল পাসপার্টু। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করল কিন্তু পারল না। চেয়ারে যেন তার গোটা শরীরটাই আটকে গেছে। জড়ানো গলায় সে শুধু বলল, মিস্টার ফিক্স, আপনার কথা যদি সত্যি হয়, মিস্টার ফগ যদি দস্যুই হন, তবু আমি তার সঙ্গে বেইমানি করতে পারবো না। আমি এখনো বিশ্বাস করি তিনি নির্দোষ সাধু। আমি নিমখারামি করতে পারবো না, অসম্ভব, সে আমি কোনো মতেই পারবো না। আমি আর যাই খুশি হতে পারি, কিন্তু ইতর কোনো বেইমান নই। তাহলে তুমি রাজি নও? ফিক্স তাকিয়ে দেখল পাসপার্টু প্রায় মাতাল হয়ে পড়েছে। তিনি বললেন, বেশ, তাহলে আমাদের মধ্যে যেসব কথাবার্তা হলো সেসব ভুলে যাও, এসো আমাদের বন্ধুতার চিহ্ন হিসেবে আরেক গ্লাস করে ব্র্যান্ডি খাওয়া যাক। এই অপ্রত্যাশিত আঘাতে আর এত মদ খেয়ে পাসপার্টুর অবস্থা শুধু বেসামালি নয়, রীতিমতো কাহিনী। ফিক্স ঠিক করলেন তাকে কোনো মতেই ফগের কাছে যেতে দেওয়া চলবে না। টেবিলের উপরেই আফিং ভরা সেই লাল রঙা পাল, সেই লাল রঙা নলগুলো পড়েছিল। ফিক্স তারই একটা তুলে দিলেন পাসপার্টুর হাতে। এমনিতেই কাহিল হয়ে পড়েছিল পাসপার্টু, অনভ্যস্তভাবে নলে কয়েকবার জোর টান দেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে গেল মেঝের উপর। অবশেষে এবার ফিলিয়াস ফগকে বাগে পেয়েছি। কর্ণাটিক জাহাজ ছাড়ার সময়ে যে বদলে গেছে সে কথা ফিলিয়াস ফগ আর জানতে পারবে না, এবার তাকে দেখে নেব। দাম চুকিয়ে দিয়ে ফিক্স সেই আখড়া থেকে বেরোলে। এদিকে আখড়ায় যখন ফিলিয়াস ফগের ভবিষ্যৎ ও আশা সব ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন তিনি নিশ্চিন্ত মনে আউদাকে নিয়ে হংকংয়ের সাহেব পাড়ায় বেড়াতে বেরিয়েছিলেন। তার অনুরোধে আউদা ইউরোপে যেতে রাজি হয়ে পড়ায় এত দূর পথ পাড়ি দেওয়ার জন্য কতগুলো জিনিস কেনাকাটা করার দরকার। ফগের মতে কোনো ইংরেজ হয়তো এই ব্যাগ সঙ্গে নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারে, কিন্তু কোনো ভদ্রমহিলার পক্ষে তা সম্ভব নয়। কেনাকাটা সারা হলে পর হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে ফগ দ্য টাইমস আর ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পড়তে লাগলেন।
বাসপার তো এত রাতেও ফিরে না আসায় ফগ মোটেই চিন্তিত হলেন না, কারণ তিনি জানতেন ইয়োকোহামার জাহাজ আগামীকাল ভোরের আগে ছাড়বে না। কাজী পাসপার্টকে দেখতে না পেলেও সে নিয়ে তেমন একটা মাথা ঘামালেন না। কিন্তু পরদিন ভোরে যখন তিনি পাসপার্টকে ডাকলেন তখন আর তার কোনো পাত্তা পাওয়া গেল না। ফগ অবশ্য তখনই প্রথম শুনলেন যে আগের দিন রাত্রে সে আসেনি। তিনি এ সম্বন্ধে কি ভাবলেন তা একমাত্র ঈশ্বরই জানেন, কারণ তিনি এই নিয়ে কোনো কথা না বলে বিনা বাক্য ব্যয় জিনিসপত্র গুছিয়ে আউদাকে সঙ্গে নিয়ে কার্নাটিক জাহাজে যাওয়ার জন্য রাস্তায় এসে নামলেন, যেটিতে এসে শোনা যায় আগের দিন রাত্রেই কার্নাটিক বন্দর ছেড়ে চলে গেছে। ফগ এ কথা শুনে তার স্বাভাবিক গলায় আউদাকে বললেন, এ নিয়ে অযথা বিচলিত হবেন না, আপনি মোটেই হতাশ হবেন না, ইচ্ছে থাকলে একটা উপায় হবেই হবে। ফিক্স ওদের কাছে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে সব দেখছিল। এবার তিনি ফগের কাছে এসে দাঁড়ালেন। আপনি তো কাল আমাদের সঙ্গে রেঙ্গুনে করে এসেছেন না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক মাফ করবেন, ভেবেছিলাম পাসপার্টুকেও আপনাদের সঙ্গে দেখতে পাবো। সে কোথায় আছে সেটা কি আপনি জানেন মিস্টার? আমার নাম ফিক্স। সে কি, ও কি আপনাদের সঙ্গে আসেনি? না, কাল থেকেই তো তার পাত্তা পাচ্ছি না। আমি ভাবছি সে কি কর্ণাটিক জাহাজে চলে গেল। ও কি আপনাদের ফেলে রেখেই চলে যাবে? মাফ করবেন, আপনারাও বুঝি ওই জাহাজেই যেতে চেয়েছিলেন? হ্যাঁ, আমিও তো যাবো বলে মনে করেছিলাম, এবার জাহাজটা হঠাৎ করে চলে যাওয়ায় বড়ই অসুবিধায় পড়লাম। খবর নিয়ে শুনলাম যে মেরামতির কাজ শেষ হয়ে যাওয়াতে 12 ঘন্টা আগেই নাকি জাহাজটা হংকং ছেড়ে চলে গেছে। এবার এখন তো সপ্তাহখানেকের মধ্যে আর জাহাজও পাওয়া যাবে না। দেখুন দেখি কি মুশকিলেই না পড়লুম। ফিক্সের চোখে একটা ধূর্ত কুটিল হাসির ঝিলিক খেলে যায়। একেই কি শয়তানের হাসি বলে? তিনি ভাবছিলেন আর 1 হপ্তা, তার মধ্যে ওয়ারেন্ট এসে পড়বে, তারপর ব্যাংককে গ্রেফতার করার গৌরব ও ইনাম ওর ফিক্সের কপালে বর্তাবে, তারপর আর ভয় কিসে? কিন্তু ফগ যখন তার স্বাভাবিক শান্ত গলায় বললেন, কর্ণাটিক ছাড়াও তো হংকং বন্দরে আরও অনেক জাহাজ রয়েছে, তখন তিনি যে কীরকম আঘাত পেলেন তা যে কেউ অনুমান করতে পারবেন। ফগ আর কাল বিলম্ব না করে আউদাকে নিয়ে জাহাজগুলোর দিকে চলল। ফিক্স চক্ষু ছানা বড়া করে অবাক হয়ে তাদের অনুসরণ করলেন, কিন্তু ফিক্সের উপরই বোধহয় অদৃষ্ট সুপ্রসন্ন, নইলে ঘুরতে ঘুরতে ঘন্টা তিনে কেটে যায়। কিন্তু এতগুলো জাহাজের মধ্যে কোনো জাহাজের ক্যাপ্টেনই ইয়োকোহামা যেতে রাজি হয় না। ফিক্সের মুখে ফের সেই ধূর্ত কুটিল হাসি ফুটে ওঠে। ফিলিয়াস ফগ না ছোড় বান্দা, তিনি তখনও জাহাজ ঘাটায় ঘুরে বেড়াতে লাগলেন। পথে এক জাহাজের সঙ্গে দেখা হলে জাহাজি শুধল, সাহেব কি বিশেষ কোনো জাহাজের খোঁজ করছেন নাকি? এক্ষুনি ছাড়তে পারে এমন কোনো স্টিম বোটের কথা কি তোমার জানা আছে? আছে সাহেব, ওই 43 নম্বর পাইলট বোটটি আমার, এবছরে হচ্ছে ভালো নৌকো এই তল্লাটি আর পাবেন না। খুব স্পিডে যেতে পারবে তো? ঘন্টায় 8-9 মাইল করে চলে সাহেব। আসুন না একবার চাক্ষুষ দেখবেন, আসুন, দেখলেই আপনার পছন্দ হবে। তা সমুদ্রের মাঝখানে একটু বেড়ানো টেড়ানোর জন্যই নৌকো চাই নাকি? ঠিক তা নয়, এই ধরো সমুদ্রে পাড়ি দেওয়াই আর কি, আমি ইয়োকোহামা যেতে চাই, অবশ্যই তুমি যদি রাজি হও তবে। নাবিক হতভম্ব ফগের দিকে তাকালো। আপনি তামাশা করছেন আমার সাথে? একটা পাইলট বোট নিয়ে ইয়োকোহামা? তামাশা? না না, তামাশা কেন, আমি কর্ণাটিক জাহাজ ধরতে পারিনি, অথচ 14 তারিখের মধ্যে আমাকে ইয়োকোহামা পৌঁছতেই হবে, দেরি হলে চলবে না। সেখানে গিয়ে আমাকে সান ফ্রান্সিসকোর জাহাজ ধরতে হবে কি না? খুব দুঃখিত হলাম সাহেব, কিন্তু সে যে অসম্ভব। আমি দিনে 100 পাউন্ড করে ভাড়া দেব, ঠিক সময় পৌঁছাতে পারলে আরও 200 পাউন্ড বকশিস পাবে। আপনি কি সত্যিই যাবেন সাহেব? নিশ্চয়ই যাব। নাবিক একবার আকাশের দিকে তাকালো, তারপর আবার তাকালো
সেই অপরিসীম সমুদ্রের দিকে। শেষে দোটানায় পড়ে ভাবতে ভাবতে পায়চারি করতে লাগলো। একদিকে এতগুলো টাকা, অন্যদিকে জীবনের আশঙ্কা। জীবন যদি নাও যায়, নৌকাটা বেঘরে খোয়াবার ভয়। ফিক্স তো ব্যাপার স্যাপার দেখে একেবারেই থ, এই বুঝি গেল সর্বনাশ হয়ে। ফিলিয়াস ফগ আউদার দিকে তাকালে, ছোট্ট নৌকায় আপনার ভয় করবে না তো? না না, আপনার সঙ্গে যেতে আর ভয় কিসের? আমার তো ছোট নৌকো, সেই অত দূরে পাড়ি দিতে আমি সাহস করি না, বিশেষ করে এই ঝড় তুফানের সময়। সকলেরই প্রাণ যেতে পারে। তাছাড়া ইয়োকোনামা তো এখান থেকে কম দূর নয়, 1600 মাইল। সময় মতো বোধ হয় পৌঁছানোও যাবে না সেখানে। তবে একটা কাজ করা যেতে পারে, এখান থেকে নাগাশিকি 1100 মাইল দূর, আর সাংহাই হচ্ছে 800। সাংহাই পৌঁছলে আমরা তীরের কাজ দিয়ে যেতে পারবো, স্রোতের টানটাও পাবো। কিন্তু আমাকে যে ইয়োকো আমার আমেরিকার ডাক জাহাজ ধরতেই হবে। হ্যাঁ বেশ তো, তাই হবে। স্যান ফ্রান্সিসকো জাহাজ তো আর ইয়োকোনামা থেকে ছাড়ে না, সাংহাই থেকেই ছাড়ে। যেতে যেতে ইয়োকোনামা নাগাশিকিতে দাঁড়ায়। তুমি ঠিক জানো তো? হ্যাঁ সাহেব, ঠিক জানি। 11 নভেম্বর সন্ধেবেলা সাংহাই থেকে জাহাজ ছাড়বে। তাহলে আমাদের হাতে আছে হচ্ছে 4 দিন, 96 ঘন্টা। যদি ঘন্টায় 8 মাইল করে যেতে পারি, আর হাওয়া যদি অনুকূল থাকে, তাহলে হ্যাঁ ঠিক সময় পৌঁছে যাব। ফিক্সের মাথায় যেন বজ্রাঘাত হল। ঘটনাস্রোত এবার যেভাবে যেদিকটায় মোড় নিচ্ছে, তাতে দস্যুকে পাকড়াও করবার তো আর কোনো সুযোগই নেই। ফগ নাবিককে শুধলেন, তোমরা কখন রওনা হতে পারবে? 1 ঘন্টার মধ্যেই। কিছু খাবার কিনবো, তারপর নৌকোর পালটা বাঁধবো, এই যা দেরি। তবে এই কথাই রইল, তোমারই তো নৌকো। হ্যাঁ সাহেব, আমারই নৌকো। আমার নাম জন বুসবি, নৌকোর নাম টঙ্কা দিদি। এই নাও, তোমার সুবিধার জন্য 200 পাউন্ড আমি আগাম দিচ্ছি। ফগ নাবিকের হাতে এক তারা নোট গুঁজে দিল। ফিক্স কাছেই দাঁড়িয়েছিল, তার দিকে তাকিয়ে ফগ বললেন, আপনি যদি ইচ্ছা করেন তবে। অজস্র ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে কথাটা পারবো বলে মনে করেছিলাম আর কি। তাহলে 8 ঘন্টার মধ্যেই আমাদের তৈরি হয়ে নিতে হবে। কিন্তু পাসপার্টুর যে কি হলো? তাকে আশ্বস্ত করলেন ফগ, আমার যা সাধ্য আমি তাই করব। পুলিশ আপিসে গিয়ে পাসপার্টুর চেহারা বর্ণনা করে তার অনুসন্ধানের খরচ ও বিলেতে ফিরে আসবার জন্য কিছু টাকা জমা রেখে এলেন ফগ। বেলা 3টের সময় সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য তৈরি হল টাঙ্কাদিরি। ছোটখাটো নৌকা হলেও খুব মজবুত আর দ্রুতগামী। বুনসবির অধীনে আরও 4 জন নাবিক ছিল। বুনসবি বেশ দৃঢ় গঠন, অত্যুৎসাহী ও সুদক্ষ নাবিক। টাঙ্কাদিরির জন্য তার একটা অহংকার ছিল। ফগ আর আউদা মালপত্র নিয়ে নৌকায় উঠলেন। ফিক্স আগেই এসে হাজির হয়েছিলেন, তাকে দেখে ফগ বললেন, আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের এই নৌকায় কোনো ভালো থাকার বন্দোবস্ত করতে পারছি না। চোখ কান বুঝে কোনো রকমই এর মধ্যে কাটিয়ে দিতে হবে। ফিক্স মনে মনে একটু লজ্জা পেলে, দস্যুর আতিথ্য গ্রহণ করছেন বলে নিজের কাছেই নিজেকে বড় খাটো বলে মনে হলো। তাই মনে মনে ভাবলেন, লোকটা দস্যুই হোক আর যাই হোক, খুবই বিনয়ী আর ভদ্র। প্রতি মুহূর্তেই তার আশঙ্কা হতে লাগল, যদি হঠাৎ পাসপার্টু এসে হাজির হয় তবেই সর্বনাশ। কিন্তু ফিক্সের বরাত ভালো, পাসপার্টুর কোনো পাত্তাই নেই। নোঙর তুলে দেখতে দেখতে টাঙ্কাদিরি বন্দর ছেড়ে দ্রুত গতিতে ছুটে চলল। অমন একটা ছোট নৌকায় করে সেই ঝড় তুফানের সময় 800 মাইল সমুদ্র পাড়ি দেওয়া নিঃসন্দেহে ভয়ঙ্কর বিপজ্জনক। কিন্তু বুনসবি টাকার লোভ আর ফিলিয়াস ফগের বাজি জিতবার জন্য সে বিপদ গ্রাহ্যই করলেন না। ফগের কথার জবাবে বুনসবি একবার শুধু বলল, আপনি কোনো চিন্তা করবেন না সাহেব, এই বুনসবির ওপর আপনি ভরসা করতে পারেন, আমার যথাসাধ্য আমি করব। টাঙ্কাদিরি বেশ দ্রুত বেগেই চলতে লাগলো।
ফগ নৌকায় বসে সে অথই অকুল সাগরের এলোমেলো উথাল পাথাল ঢেউয়ের দিকে তাকিয়ে রইলেন এক মনে। আউদাও সেই সীমাহীন সমুদ্রের দিকে তাকিয়ে একটু ভয় পেলেও মুখে বা হাবে ভাবে তা প্রকাশ করলেন না। একটু পরে সন্ধে নামল। আকাশে তখনও অল্প অল্প কালো মেঘ, প্রবল বেগে হাওয়া বইছে, তবু তাঙ্কাদেরই দ্রুত গতিতেই ছুটে চলেছে দেখে ফগ একটু আশ্বস্ত হলেন। পুরস্কারের লোভে প্রাণপণে চেষ্টা করতে লাগলেন নাবিকেরা। প্রথম দুদিন ভালোভাবেই কাটল, কিন্তু তৃতীয় দিন ভোর থেকে আকাশের অবস্থা সঙ্গীন হয়ে উঠল। বিপুল উচ্ছ্বাসে ফুঁসে উঠল দক্ষিণ দিকের সমুদ্র। বনছবি ভালো করে চারিদিক দেখে ফগকে বলল, আমার আশঙ্কা হচ্ছে এখনই সাংঘাতিক বড় ঝড় শুরু হবে। দক্ষিণ দিক থেকেই আসবে ঝড়, একটা ঘূর্ণি বাতাস আসছে। ভালোই হবে, দক্ষিণে ঝড়ে আরো দ্রুত যাওয়া যাবে উত্তর দিকে। আপনি যদি এ কথা বলেন তাহলে আমার আর কিছু বলার নেই। শেষটায় বুনসবির আশঙ্কায় সত্যি হয়ে উঠল। রাত 8টার সময় দক্ষিণ দিক থেকে সাংঘাতিক ঝড় ছুটে এলো সমুদ্র উথাল পাথাল করে। যেমন ভীষণ ঝড় তেমনই মুষলধারে বৃষ্টি। রাগে যেন ক্ষেপে উঠল সমুদ্র। প্রচণ্ড ঝড় তাঙ্কাদেরির ঝুঁটি ধরে নাড়াতে লাগলো খুব দ্রুত, যেন দুরন্ত আক্রোশে একটা ক্রুদ্ধ বাঘ শিকারের উপর ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আশ্চর্য বলতে হবে বুনসবির নৌকা চালানোর দক্ষতা। এই সাংঘাতিক ঝড়ে তাঙ্কাদেরি একাত ওকাত হলো বটে, কিন্তু ডুবল না। ঝড়ের তাণ্ডবের মধ্যে তীরের মতো ছুটে চলল সামনের দিকে। ফিক্স আকাশের অবস্থা দেখে মনে মনে ভাবছিলেন, কেন যে মরতে এই খেপা দস্যুটার সঙ্গে এলাম, না এলেই ভালো ছিল। আউদার খুব ভয় পেলেও ফিলিয়াস ফগের মুখের দিকে তাকিয়ে বুকে সাহস আনবার চেষ্টা করছিলেন। আর ফগ ভাবছিল, এমন না হলে নৌকা এত দ্রুত যেত কি করে, ঝড় তো আমাদের উপকারই করছে। এতক্ষণ ঝড়ের বেগ ছিল উত্তর দিকে, এবার হলো উত্তর পশ্চিম। ঝড়ের তাণ্ডব এত বেড়ে যায় যে পুনসেবি অন্যান্য নাবিকের সঙ্গে পরামর্শ করে এক ফাঁকে জানালেন, সাহেব আমার মনে হয় কাছাকাছি কোনো বন্দরের দিকে না গেলে সাংঘাতিক একটা বিপদ ঘটবে। আমারও মনে হচ্ছে তাই, কিন্তু কোন বন্দরের দিকে যাব? আমি তো শুধু একটাই চিনি। সেটার নাম কি? সাংহাই। জবাব শুনে বুনসবি স্তম্ভিত বিস্ময় হতবাক হয়ে গেল। তারপর বলল, বেশ বেশ বেশ, তাই হবে তাই হবে, আমরা আমরা সাংহাই বন্দরের দিকে যাব। তাঙ্কাদারি যেমন চলছিল তেমনই এগোতে লাগলো। রাত ঘন হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে লাগলো তুফান। এমন দুর্যোগ বোধ হয় কেউ আর কখনো দেখেনি। সমুদ্রে সে কি আক্রোশ! তাঙ্কাদারি যে কেন ডুবল না সেটাই আশ্চর্যের। ডুবতে ডুবতে বেঁচে গেল বটে, কিন্তু নৌকার মাস্তুল ছাদ ইত্যাদি সবই উড়ে গেল ঝড়ে। সকালের দিকে হাওয়ার বেগ কিছুটা কমলো বটে, কিন্তু এবার হাওয়া বইতে লাগলো দক্ষিণ পূর্ব দিকে। নৌকো প্রতিকূল হাওয়া কেটে চালানো বিষম কষ্টকর হয়ে দাঁড়ালো। দুপুরবেলার দিকে আচমকা থেমে গেল তুফান। আকাশ হল অনাবিল নীল। বুনছবি শুধু হিসাব করে দেখল, সাংহাই তখনও প্রায় 50 মাইল দূরে, হাতে প্রায় 6 ঘন্টা সময়। এই 50 মাইল 6 ঘন্টায় পেরোতে না পারলে জাহাজ ধরা অসম্ভব। বুনসবি চিন্তিত হয়ে পড়ল। এইদিকে সমুদ্র তখন নিস্তরঙ্গ, হাওয়ার কোনো চিহ্নই নেই, পালে আর হাওয়া লাগে না। সাংহাই তখনও 45 মাইল দূরে, আর হাতে মাত্র 5 ঘন্টা সময়। একটু হাওয়া, কাল এত ঝড় বইছিল, হাওয়া ছিল তীব্রতম, আর আজ কিনা তার একটা কণাও নেই। তাঙ্কাদেরির গতি হলো অত্যন্ত স্লথ।
ফিলিয়াস ফগের যথা সর্বস্ব নির্ভর করছে তাঙ্কাদিরির উপর। কিন্তু ফগ নির্বিকারভাবে চুপ করে বসে রইলেন। দেখতে দেখতে সন্ধে ছটা বাজল, সূর্য ডুবল দিগন্তে। সাংহাই তখনও 3 মাইলের পথ। বুনসুবি আর্তনাদ করে উঠল, আর হলো না, আর হলো না, আর হলো না। পুরস্কার পেয়েও আমরা হারালাম, পুরস্কার পেয়েও হারালাম আমরা। কাতর চোখে সে ফগের দিকে তাকায়। ফগ নিরুদ্বেগ নির্বিকার চোখে মুনসুবির দিকে তাকায়। অনতি দূরে দেখা যায় একটা জাহাজের চুম। ভুলকে ভুলকে ধোঁয়া উঠছে সেই চুম দিয়ে। জাহাজ দেখে চিনতে পারল মুনসুবি, আমেরিকাগামী জাহাজ। সে রাগে দুঃখে বলে উঠল, জাহাজ জাহাজ অথয় জলে ডুবে যাক, ডুবে যাক জাহাজ অথয় জলে, জাহাজ অথই জলে ডুবে যাক। সংকেত করে সাহায্য চেয়ে জাহাজ ডাকো। কুয়াশার মধ্যে সংকেত করবার জন্য তাঙ্কাদেরিতে পেতলের যে কামান ছিল ক্ষিপ্র হাতে বারুদ ঢেলে তার নল ভরে তুলল বুনসুবি। মাছ তুলে বিপদ জ্ঞাপক সাংকেতিক নিশান তুলে বারুদে আগুন দিল সে। তাঙ্কাদেরির ছোট্ট পেতলের কামান সমুদ্রের নিস্তরঙ্গ শান্তিকে ভেঙে চুড়ে গর্জন করে উঠল। ৭ নভেম্বর হংকং ছেড়েছিল কার্নাটিক। ফিলিয়াস ফগ যে 3টে কেবিন ভাড়া নিয়েছিল তার 2টো খালিই গেল। 8 তারিখের ভোরবেলা কার্নাটিকের নাবিকেরা দেখেছিল অসংযত বেশ একজন আরোহী ডেকের উপর হতবুদ্ধি হয়ে কেমন জবুথবু হয়ে বসে আছে। লোকটি আর কেউ নয়, লোকটি যা পাস পার্তু। কার্নাটিক যেদিন হংকং ছাড়ল সেদিন পাসপার্তু হংকংয়ের এক রেস্তোরাঁয় অজ্ঞান হয়ে পড়েছিল। তবে জাহাজে এলো কী করে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আবার সেদিনকার রাত্রির বেলার সেই আখড়ায় ফিরে যেতে হবে। ফিক্স পাসপার্তুকে অচেতন করে রেখে প্রস্থান করলেন। তারপরেই আখড়ার 2 ওয়েটার এসে তাকে মেঝে থেকে তুলে ওই ক্যাম্প খাটে শুয়ে দিল। 3 ঘন্টা পরে সামান্য একটু জ্ঞান ফিরল তার। যখন তার আর কিছুই মনে পড়ল না, শুধু মনে পড়ল কার্নাটিক। প্রায় সন্ধে তখন পাসপার্তু টলতে টলতে দেওয়াল ধরে রাস্তায় এসে দাঁড়াল। তারপর যেন স্বপ্নের ঘোরে চিৎকার করতে করতে চলল জেটির দিকে। জেটি বেশি দূরে ছিল না। পাসপার্তু টলতে টলতে কার্নাটিকের ডেকে গিয়ে উঠল, আবার অচৈতন্য হয়ে পড়ল। হংকংয়ের যাত্রীদের মধ্যে এরকম ঘটনা প্রায়ই ঘটত বলে নাবিকেরা খুব একটা অবাক হল না। অচেতন পাসপার্তুকে ডেক থেকে তুলে একটা কেবিনের মধ্যে রেখে এলো তারা। ভোরবেলা সমুদ্রের ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে প্রকৃতস্থ হল পাসপার্তু। মনে পড়ল সব কিছু, ভাবল, আমি এমন মাতাল হয়েছিলাম শুনলে প্রভু ফিলিয়াস ফগ কি বলবেন। যাই হোক, জাহাজে যে উঠতে পেরেছি এই ঢের, ডিটেকটিভ ফিক্স নিশ্চয়ই এখানে আসতে সাহস করেনি। কি আশ্চর্য, ফগের মতো লোককেও দস্যু বলে সন্দেহ করে পিছনে টিকটিকি লেগেছে। এ কথা কি এখনই ফগকে খুলে বলবো? না, এখন থাক। ডিটেকটিভ ফিক্স আগে আমাদের সঙ্গে সঙ্গে সারা দুনিয়া চরকি ঘুরুক, তারপর লন্ডনে গিয়ে তাকে নিয়ে বেশ একটা মজা করা যাবে। এখন আর ফককে বলা যাবে না যে তার পিছনে কেউ লেগেছে। মন ঠিক করে পাসপার্তু ফগের কাছে মাপ চাইবার জন্য তার কামরার সন্ধানে চলল। সারাটা জাহাজ আতিপাতি করে খুঁজেও যখন ফগের দেখা পাওয়া গেল না, তখন সে ভাবল নেশার ঝোঁকে সে নিশ্চয়ই অন্য কোনো জাহাজে এসে উঠেছে। এই নিশ্চয়ই কার্নাটিক নয়। সে একটা নাবিককে জিজ্ঞেস করল, আচ্ছা এটাই তো কর্ণাটিক, ইয়োকোহামা যাচ্ছে। হঠাৎ তার মনে পড়ল জাহাজ ছাড়বার সময় আচমকা বদলে গিয়েছিল, সে খবর ফককে জানানো হয়নি। অনুশোচনায় ভরে উঠল তার মন। তার জন্যই আজ সর্বনাশ হল ফগের।
তার জন্যই ফগ আজ সর্বশান্ত। পুলিশের হাতে আটক হয়ে হয়তো বা জেলেই পচে মরবেন। পরক্ষণে ফিক্সের উপর ভয়ানক চোটে উঠল সে। কাছে পেলে তখন হয়তো ফিক্সকে ছিঁড়েই ফেলত পাসপার্টু। মদের নেশার মতো রাগও ক্রমশ একসময় অন্তর্হিত হল। এবার নিজের অবস্থার কথা ভাবতে লাগল সে। আগেই টিকিট করা হয়ে গিয়েছিল বলে ইয়োকোহামা পর্যন্ত তার আর জাহাজ ভাড়া লাগবে না, খাওয়া দাওয়ার কোনো ত্রুটি ঘটবে না। কিন্তু তারপর তার কাছে যে একটা পয়সাও নেই। পাসপার্টু আর বেশি ভাবতে পারল না। ঠিক সময় ইয়োকোহামা পৌঁছল কর্ণাটক। পাসপার্টুকে আর জাহাজ থেকে নামতেই হবে, তারপর সারাদিন খাওয়া জুটবে কি না কে জানে। জাহাজেই তাই ঠেঁসে খেয়ে নিয়ে তীরে নামল সে। নেমেই দেখতে পায় সামনে সুদূর বিস্তৃত রাজপথ, লোকের ভিড়ে গম গম করছে। লক্ষ্যহীন পাসপার্টু রাজপথ ধরে এগোল সামনের দিকে। সে ঠিক করল নেহার যদি অন্য কোনো উপায় না হয় তাহলে ইংরেজ কিংবা ফরাসি কনসালের কাছে নিজের অবস্থা জানাবে, তারা হয়তো কোনো একটা উপায় করে দেবেন। কিন্তু তার আগে একবার শেষ চেষ্টা করে দেখা উচিত। ইয়োকোহামার সাহেব পাড়া জাপানি পাড়া পেরিয়ে বাজারে এসে হাজির হলো পাসপার্টু। তখন একটা প্রকাণ্ড বিজ্ঞাপন তার নজরে পড়ল, সুবিখ্যাত উইলিয়াম বাটুলকারের জাপানি সার্কাস পার্টি, আমেরিকায় যাওয়ার আগে শেষ রজনী। আশ্চর্য নাকের কসরত, দেখবার সুযোগ কেউ ছাড়বেন না। বিজ্ঞাপন দেখে পাসপার্টু ভাবল, এরা যখন আমেরিকা যাচ্ছে তখন কোনো রকমে এদের দলে ভিড়তে পারলে সুবিধেই হবে, একবার চেষ্টা করে দেখা যাক। পাসপার্টু তখনই সার্কাস পার্টির ঠিকানা জোগাড় করে উইলিয়াম বাটুলকারের কাছে গিয়ে হাজির হল। বাটুলকার যখন শুনল যে পাসপার্টু তার সার্কাসের দলে চাকরি করতে চায়, তখন সোজাসুজি জানিয়ে দিল যে তার যথেষ্ট লোক আছে আর নতুন কোনো লোকের দরকার নেই। বেগুতিক দেখে পাসপার্টু বলল, যদি আমি আপনাদের সঙ্গে আমেরিকা যেতে পারতাম তবে বড় উপকার হতো। তুমি তো জাপানি নও বলি মনে হচ্ছে, তবে এমন পোশাক পরেছো যে। যার যেমন সাধ্যি সে তেমনই পোশাক পরে। বেড়ে বলেছো তো, তোমাকে দেখে তো ফরাসি বলেই মনে হচ্ছে। আপনি ঠিকই আন্দাজ করেছেন। কেমন করে বিকট বিটকিল মুখভঙ্গি করতে হয় তা তাহলে তোমার ভালোই জানা আছে। ফরাসিরা যে মুখভঙ্গি করতে পারে এই কথা কে না জানে, কিন্তু ইয়াংকিদের মতো অমন তাজ্জব মুখভঙ্গি করতে পারে না। ঠিক বলেছ, তা দেখো তোমাকে আমার সার্কাসের দলে ক্লাউন করে রাখতে পারি, রাজি? আহা রাগ করো না, ফ্রান্সের সার্কাসে তারা অন্য দেশের লোককে ভাঁড় সাজায়, ক্লাউন সাজায়, কিন্তু বিদেশে বেরুলে ফরাসিকেও ক্লাউন সাজতে হয়। এখন তো তাই দেখতে পাচ্ছি। গায়ে জোর আছে তো? খেতে পেলেই আমার গায়ে জোর হয়। গান গাইতে জানো? আগে হ্যাঁ। জানো বলছো? তবে এই গান কিন্তু যেমন তেমন গান নয়, মাটিতে মাথা রেখে পা দুটো উপরের দিকে তুলতে হবে, বাঁ পায়ের তলায় ঘুরবে একটা লাঠি, মার ডান পায়ে থাকবে একটা তরোয়াল, সেই অবস্থায় গানটা গাইতে হবে, পারবি? ওসব কায়দা টায়দা কিছু জানা আছে বই কি? ঠিক হ্যাঁ, এইসব করতে রাজি থাকলে ঢুকে পড়ো আমার দলে। তখনই সার্কাসের দলে চাকরি নিল সে। আশ্চর্য নাকের কাসরাত দেখাবার জন্য হুড় হুড় করে টিকিট বিক্রি হয়েছে, চারিদিক লোকে লোকারণ্য। মাঝে মাঝে অর্কেস্ট্রা বাজছে, তাড়াতাড়ির মধ্যেই সার্কাস শুরু হয়ে গেল। পৃথিবীর মধ্যে ভালো ম্যাজিশিয়ান ও সার্কাসওয়ালা বলে জাপানিদের বেশ সুনাম আছে, কিন্তু সেই জাপানিরাও রকম বেরকম অদ্ভুত খেলা দেখে যখন বিস্ময়ে হতবাক, তখনই আশ্চর্য নাকের কসরত শুরু হয়ে যায়। মধ্যযুগোচিত পোশাকে সেজে গুজে ডানাওয়ালা জনা কয়েক সার্কাসের লোক স্টেজে এসে দাঁড়ায়। তাদের বড় বড় নাক স্টেজের উপর এক অভিনব দৃশ্যের সৃষ্টি করল। কারুর আট হাত লম্বা নাক, কারুর বা চার হাত, কারুর পাঁচ হাত। সেই নাকগুলোর মধ্যে আবার নানান রং চং মাখানো,
নাকগুলো বাঁশের তৈরি। কয়েকজন অদ্ভুত পোশাক পরা লোক নাকওয়ালাদের নাকের উপর লাভ ঝাঁপ দিয়ে নানা রকম খেলা দেখাতে লাগল। আরও 50 জন দীর্ঘ নাসা লোক এসে হাজির হলো নাকের পিরামিড তৈরি করবার জন্য। পাসপার্টু ছিল এই দলে। এভাবে বেদম দীর্ঘ কোনো নাক লাগানোর ইচ্ছে তার ছিল না, কিন্তু গত্যন্তর না দেখে রাজি হতে হয়েছিল তাকে। সেই বিরাট নাক নিয়ে কজন স্টেজের উপর শুয়ে পড়ল। তাদের নাকের উপর শুল আরও কয়েকজন, এদের নাকের উপর আরও কয়েকজন। এইভাবে সেই নাকের পিরামিড উঠতে লাগলো উঁচুতে। এইভাবে উঠতে উঠতে পিরামিডের চূড়ো স্টেজের সামিনা ছুল। দর্শকরা তো আনন্দে উৎফুল্ল, ঘন ঘন হাততালি আর তার সঙ্গে সঙ্গে তীব্র চনমনে শব্দে বেজে উঠল অর্কেস্ট্রা। হঠাৎ সবাই সচমকে তাকিয়ে দেখল সেই নাকের পিরামিড কেঁপে উঠছে। দেখা গেল সবচেয়ে নিচের দলের একজনের নাক খুলে গেছে, আর অমনি সেই পিরামিড ভেঙে চুরমার হয়ে গেল। সার্কাসের লোকেরা কে কোথায় ছিটকে পড়লো কে জানে। বিভ্রাটটা ঘটল পাসপার্টুর দোষে। হুড়মুড় করে সেই গণ্ডগোলের মধ্যে থেকে কোনো রকমে বেরিয়ে এলো পাসপার্টু। এক লাফে ফুটলাইট পেরিয়ে দৌড়ে গিয়ে দর্শকের মধ্যে একজনের পায়ের কাছে বসে পড়ল। রুদ্ধস্বরে বলল, মাফ করুন, মাফ করুন আমায়। এ কি পাসপার্টু জি? হ্যাঁ আমি। যাও এক্ষুনি জাহাজে গিয়ে ওঠো। পাসপার্টু তখনই ফিলিয়াস ফগ ও আউদার সঙ্গে থিয়েটার ছেড়ে বেরিয়ে এলো। ফটকের কাছেই দাঁড়িয়েছিল সার্কাসের মালিক বাটুলকার। রাগে আক্রোশে ফুঁসছিল সে। এভাবে পিরামিড ভেঙে দেওয়ার জন্য পাসপার্টুকে আটকে তার কাছে ক্ষতিপূরণ চাইল। ফিলিয়াস ফগ দ্বিরুক্তি না করে বাটুলকারের সামনে একতারা নোট ফেলে তখনই সেখান থেকে বেরিয়ে আমেরিকাগামী ডাকজাহাজ SS জেনারেল গ্রান্টে গিয়ে উঠলেন। সাংহাই বন্দরে কি ঘটেছিল তা নিঃসন্দেহে সহজেই অনুমান করতে পেরেছেন। তাঙ্কাদির কামানের শব্দ শুনে ডাকজাহাজ তার কাছে এসেছিল। অমনি ফিলিয়াস ফগ আউদা ও ফিক্সকে নিয়ে ডাকজাহাজে ওঠেন, আর 14 নভেম্বর পৌঁছন ইয়োকোহামা। ইয়োকোহামা পৌঁছেই কার্নাটিক জাহাজে খবর নিয়ে শোনা গেল পাসপার্টু বলে একজন ফরাসি সেই জাহাজেই ইয়োকোহামা এসেছেন। সেদিন রাত্রেই ফগের সান ফ্রান্সিসকো রওনা হওয়ার কথা। ফগ ইয়োকোহামার কনসাল অফিসে গিয়ে পাসপার্টুর খোঁজ নিলেন। হঠাৎ যদি দেখা হয়ে যায় সেজন্য অনেক ঘুরলেন শহরের রাস্তায় রাস্তায়। অনেক খোঁজ করেও যখন তার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন জাহাজে ফেরবার পথে সার্কাসের তাঁবুর সামনে গিজগিজে ভিড় দেখে সার্কাস দেখতে ভিতরে ঢুকলে। পাসপার্টু যে সার্কাসের দলে ভিড়ে বসতে পারে ফগ তা স্বপ্নেও ভাবেননি। তারপর খেলা দেখতে দেখতে অদূরে দর্শকের মধ্যে ফগ ও আউদাকে দেখে পাসপার্টু চঞ্চল হয়ে ওঠে। কি কাণ্ডই যে করে বসল তা সবাই জানে। আবুদার কাছ থেকে ফগের সমুদ্র পাড়ির কাহিনী শুনল পাসপার্টু। আরও শুনল যে ফিক্স নামে এক ইংরেজ ভদ্রলোকও ফগের সঙ্গে তাঙ্কাদিরিতে চেপে ইয়োকোহামা এসেছেন। ফিক্সের নাম শুনে বিন্দু মাত্র চঞ্চল হল না পাসপার্টু। ভাবল যথাসময়ে একবার বাগে পেলে ফিক্সকে সে উচিত শিক্ষা দেবে, আর তখনই তার ভিতরের কথা ফাঁস করে দেবে। নিজের কথা বলবার সময় সে সব গোপন করে নিয়ে গিয়ে বললে যে চণ্ডু খেয়ে অচৈতন্য হয়ে পড়েছিল বলেই তার এত দুর্দশা ঘটেছে। ফগ সব দেখে শুনে তাকে জামা কাপড় কেনবার জন্য কিছু টাকা দিলেন। বলা বাহুল্য ফিক্সও জেনারেল গ্রান্ট জাহাজে ছিলেন। ইয়োকোহামা পৌঁছে তিনি দেখতে পেলেন তার সেই প্রত্যাশিত ওয়ারেন্ট বিলেত থেকে এসেছে, কিন্তু তার জোরে ফগকে ধরবার আর কোনো উপায় ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যের ইখতিয়ারের বাইরে আসামিকে ধরতে হলে স্পেশাল ওয়ারেন্টের দরকার, কিন্তু বিশেষ ব্যবস্থা করবার সময় তখন আর ছিল না। ভাবলেন যা হোক ওয়ারেন্ট তো পাওয়া গেল, এখানে আর ওকে পাকড়ানো গেল না বটে, কিন্তু ইংল্যান্ডে যাওয়া মাত্রই তাকে ধরতে হবে, তখন তাকে কেউ বাঁচাতে পারবে না। এখন ফগ যাতে শিগগিরই বিলেত পৌঁছতে পারে
তারই ব্যবস্থা করবে। এমন সময় পাসপার্তোকে দেখতে পেয়ে বিষম ভয়ে নিজের কেবিনে প্রস্থান করলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য সেই রাত্রিতেই তাকে পাসপার্তোর কাছে এনে হাজির করল। তাকে দেখেই পাসপার্তোর মাথায় খুন চেপে গেল। কোনো কথা না বলে পাসপার্তো শটান তাকে অনেকগুলো ঘুষি ঘুষিয়ে দিল। ফিক্স জাহাজের ডেকের উপর ছিটকে পড়লেন। নাবিক ও যাত্রীদের মধ্যে অনেকে চারিদিকে দাঁড়িয়ে হো হো করে হাসতে লাগল। ফিক্স তখন উঠে কাতর কণ্ঠে বললেন, আর কেন পাসপার্তো, ঢের হয়েছে। হ্যাঁ, আপাতত যত কিঞ্চিত উত্তম মধ্যম হয়েছে বটে। এসো তবে, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি এখন যা বলবো তা ফিলিয়াসের ভালোর জন্যই। জাহাজের এক পাশে পাসপার্তোকে ডেকে ফিক্স বলতে লাগলেন, দেখো, তুমি আমার উপর যে এক হাত করে নিয়েছো, বেশ করেছ। এমন ধারা যে হবে তা আমার জানা ছিল, কারণ গোয়েন্দাদের কাজই এমন যে সময় অসময় বিধরক মার খেতে হয়। কিন্তু আমার কথাগুলো এখন একটু মন দিয়ে শোনো। এতদিন পর্যন্ত আমি ওর বিপক্ষে ছিলুম, কিন্তু এখন থেকেও আমার প্রাণের বন্ধু। যদিও আমার এখনও দৃঢ় বিশ্বাস যে উনিই দস্যু। আরে উত্তেজিত হয়েও না, যা বলি শোনো, বসো। শোনো, যতদিন ফগ ব্রিটিশ এলাকায় ছিলেন ততদিন আমি ওকে অ্যারেস্ট করতে অনেক চেষ্টা করেছি, কিন্তু এখানে ওকে কোনো রকমই গ্রেপ্তার করতে পারবো না। মনে হচ্ছে ফগ এখন লন্ডনে ফিরবেন, আমিও ফেউয়ের মতো তাকে অনুসরণ করব। তিনি যাতে নির্বিঘ্নে লন্ডনে যেতে পারেন আমাকে এখন সে চেষ্টাই করতে হবে। লন্ডনেই জানা যাবে ফগ দোষী নাকি নির্দোষ। ততদিন তোমার মতো আমিও তার শুভাকাঙ্ক্ষী। ফিক্স এমনভাবে কথাগুলো বললেন যে পাসপার্তোর কিছুটা বিশ্বাস হলো। তবে আজ থেকে আমরা বন্ধু, কেমন? বন্ধু? কখনো না। তবে আমরা দুজনেই আজ থেকে ফগের শুভাকাঙ্ক্ষী। কিন্তু এ কথা মনে রাখবেন, যে মুহূর্তে দেখবো আপনি তার অনিষ্ট করবার চেষ্টা করছেন সেই মুহূর্তেই আপনাকে আমি ছিঁড়ে ফেলব। এ কথা যেন মনে থাকে। বেশ, তাই হবে, বলে ফিক্স বিদায় নিয়ে নিজের কেবিনে ফিরে গেলেন। এস জেনারেল গ্রান্ট খুবই দ্রুতগামী জাহাজ। ফগ হিসাব করে দেখলেন যে তিনি 2রা ডিসেম্বর সান ফ্রান্সিসকো, 11ই নিউ ইয়র্ক আর 20 তারিখে লন্ডন পৌঁছবেন। আবহাওয়া চমৎকার ছিল বলে জেনারেল গ্রান্ট দ্রুত বেগে সান ফ্রান্সিসকোর দিকে এগিয়ে চলল। বলবার মতো বিশেষ কিছু জাহাজে ঘটল না। যা কিছু ঘটেছিল তা সবই ঘটেছিল আউদার মনে। আউদা ক্রমশই ফগের দিকে হৃদয় আকৃষ্ট হচ্ছিল। সে আকর্ষণের কারণ শুধুমাত্র কৃতজ্ঞতা বলে নির্দেশ করলে মস্ত ভুল করা হবে। যথাসময় জেনারেল গ্রান্ট সান ফ্রান্সিসকো এসে নোঙর ফেলল। তখন সকালবেলা ফগ আমেরিকার মাটিতে পদার্পণ করে শুনলেন নিউ ইয়র্কের ট্রেন সন্ধ্যার সময় ছাড়বে। তারা একটা হোটেলে গিয়ে উঠলেন। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটায় কোনো জিনিসেরই অভাব ছিল না। প্রাতরাশের পর ফিলিয়াস ফগ আউদাকে নিয়ে ইংলিশ কনসুলের আপিসে পাসপোর্ট সই করিয়ে নিতে গেলেন। পাসপার্তো বলল, শুনেছি আমেরিকার রেলপথে ঠগ জোচ্চোর দস্যু ডাকাতের বড় ভয়, তারা চলতি ট্রেনে উঠেই লুটতরাজ করে। গোটাকতক রিভলভার কিনে নিলে হয় না? ইচ্ছে হয়তো কিনতেই পারো, তবে পথে হয়তো সেসবের কোনো দরকারই হবে না। হঠাৎ রাস্তায় ফগের সঙ্গে ফিক্সের মুখোমুখি হয়ে যায়। তাকে দেখে ফগ বললেন, আশ্চর্য, আমরা এক জাহাজেই এসেছি অথচ আপনার সঙ্গে জাহাজে একবারও দেখা হয়নি। ফিক্স আগের কথা উল্লেখ করে ফগকে যার পর নাই কৃতজ্ঞতা জানালেন। বললেন, আপনার সঙ্গে ভ্রমণ করা রীতিমতো সৌভাগ্যের কথা। আমিও কাজের খাতিরে ইউরোপে যাচ্ছি, তা আপনার আপত্তি না থাকলে আমরা বাকি রাস্তাটা একসঙ্গেই যেতে পারি। সে কি কথা, আপনার সঙ্গে ভ্রমণ করাটা তো আমার কাছে সৌভাগ্যের বিষয়। আমরা না হয় একসাথে ইউরোপে যাব। ফিক্সের উদ্দেশ্য সিদ্ধ হল। মানগোমারি টি দিয়ে যাচ্ছিলেন তারা। সামনেই দেখলেন লোকে লোকারণ্য। সেই জনারণ্য ভেদ করে সামনে এগোনো অসম্ভব।
সেখানে কেউ বা চিৎকার করছে, কেউ বা বড় বড় পোস্টার নিয়ে ছোটাছুটি করছে, কোথাও উঠছে উড়ন্ত ঝান্ডা, কোথাও বা অনেকে চেঁচিয়ে উঠছে ক্যামের ফে জিন্দাবাদ, কেউ বা বলছে মবি বয় জিন্দাবাদ। ফিক্সের মনে হলো এ নিশ্চয়ই কোনো রাজনৈতিক সভা, তাই তিনি বললেন, আসুন আসুন আসুন, আমরা চটপট এখান থেকে সরে পড়ি, এখানে দাঁড়ালে বিপদ ঘটতে পারে, এই ইয়াঙ্কিদের কোনো বিশ্বাস নেই। ফগও তার কথায় সায় দিলেন, কিন্তু তখন অন্যদিকে যাওয়ার আর কোনো উপায় ছিল না। রাস্তার এক কিনারে সরে এসে তারা সেখান থেকে কেটে পড়বার সুযোগ খুঁজতে লাগলেন। চারিদিকে দেখে শুনে ফগ ভাবলেন, হয়তো আমেরিকা ন্যাশনাল কাউন্সিলের সভাপতি নির্বাচন, নয়তো কোনো প্রাদেশিক শাসনকর্তা মনোনয়নের জন্য এই সভা ডাকা হয়েছে। ক্রমেই কোলাহল বেড়ে উঠছিল বটে, কিন্তু হঠাৎ যে ধুমধারাক্কা দাঙ্গা শুরু হতে পারে তা কেউই ভাবতে পারেনি। দেখতে দেখতে সেই জনারণ্যের কোলাহল বেড়ে উঠল, শুরু হলো ঘুষো ঘুষি লাঠালাঠি, রিভলভারের শব্দও কানে এলো, দাঙ্গা ক্রমশ গুরুতর আকার ধারণ করল। তারা সরে পড়বার উদ্যোগ করছেন এমন সময় সবল দেহ ইয়াঙ্কি ফগের মাথা লক্ষ্য করে লাঠি ওঠালে। ফিক্স যদি নিজের দেখে সে আঘাত না নিতেন তাহলে হয়তো ফিলিয়াস ফগ সাংঘাতিক আহত হতেন। লাঠির ঘায়ে ফিক্সের টুপি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অস্বচ্ছ ঘৃণায় ফেটে পড়লেন ফিলিয়াস ফগ। কিন্নি যে ইয়াঙ্কিটা, লাল দাড়িতে হাত বুলিয়ে তাগড়ায় সেই মার্কিন বলল, ওরে ইংরেজ, মনে থাকে যেন আবার আমাদের দেখা হবে। ঠিক হে, যখন ইচ্ছে তখনই তোমার সঙ্গে মোলাকাত করতে রাজি। What's your name? ফিলিয়াস ফগ। তোমার? কর্নেল স্ট্যাম্প প্রক্টর। উন্মাদ জনারণ্যের কোলাহলেও ধাক্কা ধাক্কিতে কর্নেল প্রক্টরের সঙ্গে ফরের ছাড়াছাড়ি হয়ে গেল তখনকারের মতো। কি করে যে আউদাকে নিয়ে ফগ আর ফিক্স হোটেলে জীবন্ত ফিরতে পারলেন তা তারা নিজেরাই জানেন না। পোশাক আশাকের যে দুর্দশা হয়েছিল তাতে হোটেলে ফিরে সকলকেই নতুন জামা কাপড় কিনতেই হলো। পাসপার্টু আগেই 12টা অটোমেটিক রিভলভারে প্রচুর কার্টুজ নিয়ে হোটেলে ফিরেছিল। ফিক্সকে দেখেই তার ভুরু কুঁচকে যায়, কিন্তু সে যখন শুনল যে তার জন্য ফগ আহত হতে হতে বেঁচেছেন তখন সে কিছুটা শান্ত হলো। দেখল যে ফিক্স তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন। সান্ধ্য ভোজন শেষ করে সবাই স্টেশনে গিয়ে ট্রেনে উঠলেন। ট্রেনে উঠতে উঠতে ফগ বললেন, সেই ইয়াঙ্কিটার সঙ্গে আমার আর দেখা হলো না। ইংরেজকে অপমান করার প্রতিশোধ নিতে আমাকে আবার এই নচ্ছাদ দেশে তার খোঁজ করতে আসতে হবে। এ কথা শুনে ফিক্স মনে মনে হেসে লুটিপাটি খেলে ভাবলেন, একবার ইংল্যান্ডে গেলে হয়, তারপর আর তোমাকে ফিরতে হবে না বাছাধন, আমি নইলে সঙ্গে আছি কেন? স্টেশনের একটা লোককে দেখে ফগ শুধলেন, আজ এত গোলমাল কিসের? ওই একটা সভা হচ্ছিল, কোন সেনাপতি মনোনীত হচ্ছিলেন বুঝি? না না, সেনাপতি নির্বাচন ও কি আর যেসে কথা, এ সভায় একজন বিচারক মনোনীত হচ্ছিলেন। আর কোনো কথাই জিজ্ঞেস করা গেল না, ট্রেন ছেড়ে দিল। নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত রেল লাইন 3786 মাইল লম্বা। এই সুদীর্ঘ পথ অতিক্রম করতে একদা কম করেও 6 মাস লাগত, কিন্তু এখন সেই 6 মাসের পথ 1 হপ্তায় দাঁড়িয়েছে। যে ট্রেনে ফগরা উঠলেন সেই ট্রেনে ড্রয়িং রুম, স্মোকিং রুম, খাবার রুম সব কিছুই ছিল। চলতি ট্রেনেই এক কামরা থেকে অন্য কামরায় যাওয়া যেত। বইপত্র, খাবার দাবার কোনো কিছুরই অভাব ছিল না ট্রেনে। সঙ্গে সঙ্গে একটা ছোট্ট প্রেসও ছিল, সেই প্রেসে ছাপা হয়ে খবরের কাগজ পর্যন্ত বেরোতো। ট্রেনের সিটগুলো এমনভাবে কৌশলে তৈরি ছিল যে স্প্রিং টিপলেই তার পিছনের অংশ খুলে আসত, বেরিয়ে পড়ত চমৎকার বিছানা, ধপধপে ও নরম। যে গাড়িতে যতগুলো বিছানা সেই গাড়িতে তার চেয়ে বেশি যাত্রী থাকবার নিয়ম ছিল না। কয়েকদিন ধরেই নির্বিঘ্নেই ট্রেন চলল। 7ই ডিসেম্বর ভোরবেলা
গ্রিন রিভার স্টেশনে এসে থামলো ট্রেন। গত রাত্রে প্রচুর বরফ পড়েছিল, তার জের সকালবেলাতেও কাটেনি। পাসপার্তু ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভাবছিল, এই সময় লোকে দেশ ভ্রমণে বেরোয়, আর একটু বরফ পড়লে তো ট্রেন আর চলতে পারত না। হুরি বাড়ি, ট্রেন থামবার সঙ্গে সঙ্গে অনেকেই নামল। হঠাৎ আউদা এক ভদ্রলোককে দেখে ভয় আঁতকে উঠলেন। ভদ্রলোক আর কেউ নন, সেই কর্নেল প্রক্টর, যিনি আবার দেখা হবে বলে ফিলিয়াস ফগকে শাসিয়েছিলেন। ফগ তখনও ঘুমোচ্ছিলেন। কর্নেলকে দেখে বিপদের আশঙ্কায় আউদার মন এতই বিচলিত হয়ে পড়ল যে তিনি ফিক্সার পাসপার্তুকে কর্নেলের কথা খুলে বললেন। কোনো ভয় নেই আপনার, কিচ্ছু ভাববেন না। কর্নেলকে সবার আগে আমার সঙ্গে বোঝাপড়া করতে হবে, আমি তো তার হাতে বেশি অপমানিত হয়েছি। ওসব কর্নেল টর্নেলকে থোড়াই কেয়ার করি আমি, আমার সঙ্গেও তার অল্প বিস্তর হিসেব নিকেশ আছে। এদের এইসব তরপানি শুনে শান্ত হতে পারলেন না আউদার, বললেন, মিস্টার ফিক্স, আপনি কি জানেন না যে মিস্টার ফগ কিছুতেই তার নিজের দায় বা কলহ অন্য কারোর ঘাড়ে নিতে দেবেন না? তিনি তো বলেইছেন যে তাকে অপমান করেছে তার সঙ্গে বোঝাপড়া করার জন্যই আবার আমেরিকায় আসবেন। তার সঙ্গে যদি কর্নেলের এখনই দেখা হয়, না জানি কি একটা বিষম কাণ্ড ঘটবে। দুজনের মধ্যে যাতে দেখা না হয় আপনারা বরং তারই ব্যবস্থা করুন, না হলে অনর্থ হয়ে যাবে। আপনার কথাই ঠিক, দেখা হলে যে সব পণ্ড হয়ে যাবে। মিস্টার ফগ বাজি জিততে পারুন আর না পারুন, তার দেরি হলে। ইশারায় তাকে চুপ করতে বলে পাসপার্তু বলল, তার দেরি হলে রিফর্ম ক্লাবের একটা মস্ত সুবিধে জুটে গেল আর কি। নিউ ইয়র্ক যেতে এখনও আমাদের 4 দিন বাকি। যদি মিস্টার ফগ এর মধ্যে গাড়ি থেকে না নামেন, তাহলেই কর্নেলের সঙ্গে আর তার দেখা হবে না। যে করেই হোক, তাদের যাতে দেখা না হয় সে ব্যবস্থা আমাদেরই করতে হবে। এমন সময় ফগের ঘুম ভাঙল দেখে সবাই চুপ করল। শুধু ফিক্স নিচু গলায় পাসপার্তুকে বলল, মিস্টার ফগকে জ্যান্ত বিলেতে নিয়ে যেতে যা কিছু করা সম্ভব আমি তাই করব। ফগ যাতে গাড়ি থেকে না নামে তারই ব্যবস্থা করবার জন্য ফিক্স তাকে বললেন, সময় যেন আর কাটতেই চায় না, একটু হুইস্ট খেললে মন্দ হতো না? খেলার সঙ্গী আর তাস পাওয়া গেলে তো বেশ হতো। তাস তো এক্ষুনি আনতে পারা যায়, ট্রেনেই কিনতে পাওয়া যাবে। আর খেলার সঙ্গী যদি মিসেস আউদা খেলেন? হ্যাঁ, আমি অল্প স্বল্প জানি, আমিও এই একটুই খেলতে পারি। বেশ তো। পাসপার্তু তক্ষুনি গিয়ে কয়েক প্যাকেট তাস কিনে আনলো। ট্রেন নির্বিবাদে এগিয়ে চলল। ফগ নিশ্চিন্ত মনে হুইস্ট খেলতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ফগ খেলায় এতটাই জমে গেলেন যে পথের মধ্যে হঠাৎ যখন ট্রেন থেমে যায় সেদিকে খেয়ালও করলেন না। হাতে কোনো কাজ ছিল না বলে পথের মধ্যে হঠাৎ ট্রেন কেন থেমে গেল সে খবর নেওয়ার জন্য পাসপার্তু গাড়ি থেকে নামল। অনেকেই ট্রেনের গার্ডকে ঘিরে নানান ধরনের প্রশ্ন করছিল। কর্নেল প্রক্টরও ছিলেন এর মধ্যে। মেডিসিন বো স্টেশনে স্টেশন মাস্টার একটি লোক পাঠিয়ে খবর দিয়েছিলেন যে সামনের একটি সেতু নিরাপদ নয়, কী রকম যেন নড়বড়ে হয়ে আছে, তার উপর দিয়ে ট্রেন চলতে পারবে না। গার্ড বলল যে এই খবর পেয়ে সে গাড়ি থামিয়েছিল। ট্রেনটা যখন থেমেছিল তার মাইলখানিকে দূরে ছিল ব্রিজটা। ব্রিজটা তলা দিয়ে একটা পাহাড়ি নদী তীব্র বেগে ছুটে চলেছিল। জানা গেল ব্রিজটার কয়েকটা বিম ভেঙে গেছে বলে অমন নড়বড়ে। খবর শুনে পাসপার্তুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফগকে এই দুঃসংবাদ দেওয়ার আর কোনো সাহস তার হলো না। পাথরের মতো দাঁড়িয়ে রুদ্ধ নিঃশ্বাসে সে আরোহীদের আলোচনা শুনতে লাগল। কর্নেল প্রক্টর বললেন, বাহ, বেড়ে মজা দেখছি। আমরা কি এই বরফের মধ্যে অনন্তকাল দাঁড়িয়ে থাকবো নাকি? না, আমি আর একটা ট্রেনের জন্য ওমাহা স্টেশনে তার পাঠিয়েছি, কিন্তু 6 ঘন্টা আগে সে গাড়ি মেডিসিন বো স্টেশনে আসতে পারবে না। এদিকে 1 মাইল পথ হলেও 6 ঘন্টার আগে হেঁটে যাওয়া যাবে না, নদী পার হতে হবে, তো নৌকোয় পার হওয়া এখন অসম্ভব। পাহাড়ে বৃষ্টি হচ্ছে, নদী এত ফুঁসে উঠেছে যে নৌকোর সাধ্যই নেই সাঁকোর কাছে নদী পার হয়। পার হবার একটাই ঘাট আছে,
সে আবার 10 মাইল দূরে। এ আর এমন কি ব্যাপার, এ তো হতেই পারে। এখানে তো তবু সাঁকোটা দাঁড়িয়ে আছে, ভেঙে পড়েনি। আমি এক ড্রাইভারকে জানি যে বিনা সাঁকোতে একবার একটা ছোট নদী পার করে ট্রেন নিয়ে গিয়েছিল। সে তখন কি সাংঘাতিক স্পিডেই যে গাড়িটা চালিয়েছিল তার বলা যায় না। গোটা ট্রেনটা লাইন থেকে যেন লাফিয়ে উঠে নদী পেরিয়ে গেল। আমাদের ট্রেন তো তবু সাঁকোর উপর দিয়েই যাবে। এই কথা শুনে অনেকেই ড্রাইভারের পক্ষে সমর্থন করল। একজন বলল, আমরা যে নির্বিঘ্নে যেতে পারবো তা শতকরা 50% সম্ভাবনা। তোমাদের কোনো আন্দাজ নেই তাই না? যেখানে 80-90% সম্ভাবনা সেখানে 60% বলছো। ইয়াংকিদের হালচাল দেখে পাসপার্তুর মাথায় যেন বজ্রাঘাত। এমন সময় একটু নিরাপদ একটা উপায় তার মনে এলো। সে বলল, আমি বলছিলাম কি, এই বিপজ্জনক পার হবার 80% সম্ভাবনা যেখানে দেখা গেল তা আবার বিপজ্জনক কি হে? হ্যাঁ, ড্রাইভার তো নিজেই বলেছে যে সে নিজে যেতে পারবে। তা পারতে পারে, কিন্তু আমি যা বলছিলাম সেইটাই বোধহয় ঠিক হতো। ঠিক ঠিক আবার কি? তুমি কি বুঝতে পারছো না যে আমরা ফুল স্পিডে চালিয়ে যাব? শুনলে, ফুল স্পিডে। কি হে ছোকরা, ভয় পেয়েছো নাকি? হ্যাঁ, ভয় কাকে বলে, পাসপার্তু তা জানে না। উঠুন উঠুন, গাড়িতে উঠুন সবাই, গাড়ি এক্ষুনি ছাড়বে। তা না হয় উঠছি, কিন্তু যাত্রীরা হেঁটে সাঁকো পেরোনোর পর গাড়িটা সাঁকোতে তুললে ভালো হতো না? তার যুক্তি কেউ শুনতেই চাইল না, শুনলেও মানতে চাইতো কিনা সন্দেহ। সবাই গাড়িতে গিয়ে উঠল। ফক তখনও এক মনে হুইস্ট খেলছিলেন। ড্রাইভার সিটি দিয়ে ট্রেনখানি 1 মাইল পিছনে নিয়ে গেল। সেখান থেকে এগোলো প্রচণ্ড বেগে, ঝড়ের বেগে। ঘন্টায় 100 মাইলের কম হবে না সে স্পিড। ট্রেন যেন রেল লাইন না ছুঁয়েই ছুটে চলল। বিদ্যুৎ যেমন করে চোখের পলকে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত স্পর্শ করে, ট্রেনটাও তেমন নিমেষের মধ্যে সাঁকোটাকে পেরিয়ে যায়। সবাই তাকিয়ে দেখে, সাঁকোটা টুকরো টুকরো হয়ে পড়ে যায় নদীতে। ট্রেন এগিয়ে চলল। ট্রেনে 3 দিন 3 রাত কাটল। এই সময়ের মধ্যে 1382 মাইল পেরিয়ে এসেছে ট্রেন। ইভান্স পাস স্টেশন ছাড়িয়ে সন্ধ্যের পর ট্রেন ক্রমশ নিচের দিকে ছুটে চলল। সকালবেলা ফগ হুইস্ট খেলতে শুরু করলেন। ফিক্সো হুইস্টে রীতিমতো ওস্তাদ। অল্পক্ষণের মধ্যেই খেলা জমে উঠল। সেবার ফগের পালা। যেই ফগ একটা চিরতন খেলতে যাবেন, অমনি কে যেন পিছন থেকে বলে উঠল, আমি হলে হরতন খেলতুম। সবাই চমকে পিছনে তাকিয়ে দেখে, পিছনে কর্নেল প্রক্টর। ফগকে দেখি কর্নেল বললেন, ও আপনি আমার সেই পুরনো ইংরেজ বন্ধু। তাই তো বলি, ইংরেজ না হলে গর্ধবের মতো চিরতন কে খেলে? ঠিক তাই, দেখুন না আমিও খেলছি তাই। ফগ তাস দিলেন। তাসটা তুলে নেওয়ার চেষ্টা করতে করতে দুঃসহ স্পর্ধায় কর্নেল বললেন, আমি হরতন খেলতে চাই। আপনি হুইস্ট খেলার কিছুই জানেন না দেখছি। ফগ ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। উনিও যেমন জানে আমিও তেমনি জানি, বিদ্রুপে ফেটে পড়লেন কর্নে। বেশ তো, এক হাত হয়ে যাক তাহলে। ব্যাপার দেখে আউদার মুখ পাংশুটে হয়ে যায়। ফগের হাত ধরে তাকে টেনে বসালেন আউদা। পাসপার্তু রাগিয়ে যেভাবে ফুঁসে উঠল তাতে মনে হলো সে বুঝি এক্ষুনি কর্নেলের উপর ঝাঁপিয়ে পড়ে। ফগকে লক্ষ্য করে ফিক্স কিন্তু তক্ষুনি বললেন, আপনি ভুলে যাচ্ছেন যে এর সঙ্গে আমাকেই আগে হিসেব নিকেশ করতে হবে। মাফ করবেন, বোঝাপড়াটা আমার সঙ্গেই আগে করতে হবে। কি করে হুইস্ট খেলতে হয় তা আমি জানি না, এই কথা বলে কর্নেল কিন্তু আমাকে অত্যন্ত অপমানিত করেছেন। তিনি নিশ্চয়ই তার সন্তোষজনক কৈফিয়ত দেবেন। কৈফিয়ত?
যেখানে খুশি যখন ইচ্ছে যেমন করে চান তাই পাবেন। ট্রেন তখন একটা স্টেশনে দাঁড়িয়েছিল। আওদা ফিক্স ও পাসপার্টুর কোনো কথা না শুনে ফগ গাড়ি থেকে নামলে। কর্নেলও তাকে অনুসরণ করলেন। প্ল্যাটফর্মে নেমে ফগ বললেন, দেখুন কর্নেল, তাড়াতাড়ি আমার ইউরোপে ফিরে যাওয়াটা বিশেষ দরকার। এখানে দেরি করলে আমার খুব লোকসান হবে। তাতে আমার কি? সান ফ্রান্সিসকোতে আপনার সঙ্গে কলহ হওয়ার পর আমি শপথ করেছিলাম আমার ইংল্যান্ডের কাজ শেষ হলেই আমি আপনার খোঁজে আবার আমেরিকায় ফিরে আসব। বটে। আজ থেকে ছ মাস পরে আপনার সঙ্গে আবার দেখা হবে কি? ছ মাস কেন, ছ বছরই বলুন না। আমি ছ মাসের কথা বলছি, ছ মাস পরে আমি ঠিক এখানে এসে হাজির হব। পাগল নাকি মাথা খারাপ? আমার কথা হলো নাও অর নেভার। বেশ, তাই হোক তাহলে। আপনি কি নিউ ইয়র্ক যাচ্ছেন? আমি যেখানেই যাই না কেন, আপনার তাতে কি? এরপর স্টেশনের নাম হলো প্লামফ্রিক, গাড়ি সেখানে 10 মিনিট দাঁড়াবে। গোটা কতক বন্দুকের গুলি চালাতে কতটুকু ইয়া সময় লাগবে? ধীরভাবে গাড়িতে উঠতে উঠতে ফগ বললেন, সেই ভালো, তবে আমি প্লামফ্রিকেই নামবো। সেখান থেকে আর উঠতে হবে না তাহলে, কে জানে কি হবে। গাড়ি ছেড়ে দিল। আউদাকে আশ্বস্ত করে ফগ বললেন, যারা মুখে বেশি তর পায় তাদের কাছে আবার ভয় কি? মিস্টার ফিক্স, এই ডুয়েলে আপনি বোধহয় আমাকে সেকেন্ড করবেন। ফিক্স রাজি হলেন। ফগ আবার নির্বিকারভাবে হুইস্ট খেলা শুরু করলেন। একটু বাদেই যে তাকে প্রাণঘাতী ডুয়েল লড়তে হবে, সেই জন্য উদ্বেগের কোনো চিহ্নই ফগের মুখে দেখা গেল না। 11টার সময় ট্রেনের বাঁশি শুনে বোঝা যায় প্লামফ্রিক স্টেশন এসে গিয়েছে। ফগ উঠে দাঁড়ালেন। পাসপার্টু আর ফিক্স রিভলভার নিয়ে তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। ফ্যাকাশে মুখে আউদা মরার মতো আসনেই বসে রইলেন। বড় মুহূর্তেই পাশের কামরায় পা দানিতে দেখা গেল কর্নেল প্রক্টরকে। অন্যদিকে একজন আমেরিকান তার দোসর হয়েছিল। সবাই ট্রেন থেকে নাম্বার উদ্যোগ করতেই গার্ড বারণ করল, নামবেন না আপনারা, গাড়ি 20 মিনিট পিছিয়ে পড়েছে, আমি এখানে আর দাঁড়াবো না। আমি এর সঙ্গে একটু ডুয়েল লড়বো বলে ঠিক করেছি। বড় দুঃখিত হলুম, কিন্তু কি আর করবো বলুন। ওই শুনুন, গাড়ি ছাড়বার ঘন্টা পড়ল, আমায় মাফ করবেন আপনারা। অন্যদিন হলে আপনাদের জন্য আমি এটুকু অপেক্ষা করতে পারতুম, তা আপনারা যদি একান্তই ডুয়েল লড়তে চান চলতি ট্রেনেও তো তা হতে পারে। বোধহয় ওর তাতে অসুবিধা হবে। আমার কোনো অসুবিধা হবে না, আপনার সুবিধা হলেই হলো। গার্ড তখন তাদের সঙ্গে নিয়ে ট্রেনের একেবারে শেষ কামরায় গেলেন। কামরাটায় 10-12 জন মাত্র যাত্রী ছিল। গার্ড তাদের বললেন, এই দুজন ভদ্রলোকের নিজেদের মধ্যে একটু হিসেব নিকেশ আছে, আপনারা যদি এদের একটু জায়গা দিতে পারেন তাহলে খুব ভালো হয়। তাদের অনুগৃহীত করে যাত্রীরা পাশের কামরায় চলে যায়। কামরাটা 55 ফিট লম্বা, সুতরাং বন্দুকের ডুয়েলের পক্ষে কোনোই অসুবিধে ছিল না। ফিলিয়াস ফগ আর কর্নেল প্রক্টর কামরার মধ্যে ঢুকলেন রিভলভার হাতে। কামরার দরজা বন্ধ করে আর সবাই অন্যখানে অপেক্ষা করতে লাগল। ঠিক হলো ইঞ্জিনের সিটি শুনলেই লড়াই শুরু হবে, এবং সেই লড়াই পুরো 2 মিনিট ধরে চলবে। এত সহজে এত তাড়াতাড়ি সব বন্দোবস্ত হয়ে গেল যে ফিক্স আর পাসপার্টু কীরকম যেন হতভম্ব হয়ে গেল। ট্রেনের সিটির জন্য উৎকণ্ঠিত হয়ে যখন সবাই অপেক্ষা করছে, তখন হঠাৎ ভয়ানক গণ্ডগোল শুরু হয়। সেই হইচইয়ের মধ্যে ট্রেনের নানান জায়গা থেকে গর্জে উঠল একসঙ্গে অনেকগুলো বন্দুক। যাত্রীরা চিৎকার করে উঠল, আর্তনাদে আর্তনাদে। তখন চারিদিক মুখর। কর্নেল প্রক্টর আর ফিলিয়াস ফগ রিভলভার হাতে যেখানে গোলযোগ সবচেয়ে বেশি সেদিকে ছুটল। একদল সিওক্স দস্যু চলতি ট্রেনে আক্রমণ করেছিল। আমেরিকার সেই নির্জন অঞ্চলে প্রায়ই তারা এইভাবে লুটতরাজ চালাত। তলোয়ার বন্দুক নিয়ে ক্ষিপ্র বেগে ট্রেনের পাদানির উপর উঠতে, লাফিয়ে লুট করত,
যাত্রীদের যথাসর্বস্ব। দস্যুদের মধ্যে একজন ইঞ্জিনের ওপর উঠে ড্রাইভার আর ফায়ারম্যানকে আহত করল। তাদের ইচ্ছে ছিল ট্রেন থামানোর, কিন্তু ইঞ্জিনের ব্যবহার না জানায় সে খুলে ফেলল বাষ্পনলের মুখ। অমনি ট্রেন না থেমে বরং উল্কার মতো ছুটতে লাগল। অন্যান্য দস্যুদের সঙ্গে যাত্রীদের ভীষণ লড়াই, রিভলভার আর বন্দুকের শব্দে কেঁপে উঠতে লাগলো চারিদিক। ট্রেন ছুটছিল উল্কার মতো। গার্ড রিভলভার চালাতে চালাতে ফককে বলল, যদি ট্রেন থামাতে না পারেন তাহলে একজনও বাঁচবে না। ফোর্ট কিয়ার্নি স্টেশন আর মাত্র 5-6 মাইল দূরে। গাড়ি যদি স্টেশন পেরিয়ে চলে যায় তাহলে দস্যুদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। গার্ড আরো কি বলতে যাচ্ছিল এমন সময় দস্যুদের একটা গুলি এসে তার বুক ভেদ করল। গার্ড ছিটকে পড়ল, ভুলকে ভুলকে রক্ত উঠল তার মুখ দিয়ে। ফগ গার্ডের কথা শুনেই ট্রেন থামাবার জন্য অগ্রসর হলেন। পাসপার্তু তার পাশে ছায়ার মতোই দাঁড়িয়েছিল। সে চিৎকার করে উঠল, আপনি যাবেন না, যাবেন না আপনি, একটা সামান্য কাজ, আমারই উপযুক্ত। ফগ তাকে বারণ করবার আগেই জানলা দিয়ে কামরার বাইরে চলে গেল। কিন্তু খুব সাবধানে ঝুলতে ঝুলতে ট্রেনের সামনের দিকে এগিয়ে গেল সে। লাগেজ গাড়ি ও ইঞ্জিনের মাঝখানে লোহার রডটা এক হাতে ধরে অন্য হাতে দুই গাড়ির সংযোজন শৃঙ্খল খুলে দিল। যে লোহার রডটা দিয়ে ইঞ্জিনের সঙ্গে লাগেজ গাড়ি আটকানো ছিল তা তখন মুহূর্তের মধ্যে গেল ভেঙে। খালি ইঞ্জিন বিদ্যুৎ বেগে ছুটে চলল সামনের দিকে, আর প্রতি মুহূর্তেই কমতে লাগলো বাদবাকি ট্রেনের গতি। দেখতে দেখতে ট্রেনটা ফোর্ট কিয়ার্নকি স্টেশনের কাছে এসে একেবারে থেমে যায়। দস্যুদল তখন পালিয়ে যেতে বাধ্য। আরোহীদের মধ্যে যারা জখম হয়েছিল তাদের কারোর আঘাত তেমন সাংঘাতিক ছিল না, মৃত্যুর সংখ্যাও খুব বেশি ছিল না। কর্নেল প্রক্টর একটু বেশি আহত হয়েছিলেন। অন্যান্য আহত যাত্রীদের সঙ্গে কর্নেলকে ফার্স্ট এডের জন্য রেল স্টেশনে নিয়ে যাওয়া হলো। আউদা আর ফগ একেবারেই আহত হননি। ফিক্সের কাঁধের খানিকটা মাংস ছড়ে গিয়েছিল মাত্র, কিন্তু পাসপার্তুকে পাওয়া গেল না। কেউই আর তার কোনো সন্ধান দিতে পারল না। আউদা তার জন্য কাঁদতে শুরু করলেন, আর ফগ অপলক চোখে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। আউদা সকাতর চোখে ফগের দিকে তাকালেন। সে দৃষ্টির মানে বুঝতে বিন্দুমাত্র দেরি হলো না ফগে। কর্তব্য ঠিক করে নিয়ে আউদার দিকে তাকিয়ে বললে, জ্যান্ত হোক বা মরা, আমি পাসপার্তুকে ঠিক খুঁজে বার করবই। আউদা সে কথা শুনে আবেগ ভরে ফগের হাতটা চেপে ধরলেন। ফিলিয়াস ফগ শপথ করলেন যে করেই হোক পাসপার্তুর সন্ধান না করে আমেরিকা ছেড়ে যাবেন না, সেজন্য যদি যথাসর্বস্ব যায় তাতেও রাজি। তার এ কথা ভালো করেই জানা ছিল যে পথে একদিন দেরি হলেও নিউ ইয়র্কে ইংল্যান্ডে যাওয়ার জাহাজ আর পাবেন না তিনি। আর নিউ ইয়র্কে জাহাজ ধরতে না পারলে বাজিতে নিশ্চিতভাবে তাকে হারতেই হবে। কিন্তু পাসপার্তুর অনুসন্ধান করাই কর্তব্যনিষ্ঠ ফগের কাছে বড় হয়ে দাঁড়ালো। ফোর্ট কিয়াংকি একটা ছোট দুর্গ। দুর্গের সৈন্যরা বন্দুকের আওয়াজ ও তুমুল হইচই শুনে আগেই রেল স্টেশনে এসে হাজির হয়েছিল। ফগ তাদের কমান্ডারকে বললেন, দেখুন, তিনজন যাত্রীর কোনো খোঁজ পাওয়াই যাচ্ছে না। তারা কি মরে গেছে নাকি? মরুক আর দস্যুদের হাতে বন্দী হোক, তাদের খোঁজ করতেই হবে। আপনি কি সৈন্য নিয়ে দস্যুদের অনুসরণ করতে চান? এ তো ভীষণ সাংঘাতিক কথা। তারা যে পালাতে পালাতে কোথায় যাবে তার কি আর কোনো ঠিকানা আছে? আমি তো আর দুর্গ অরক্ষিত অবস্থায় রেখে যেতে পারি না। কে জানে সুবিধে পেলে দস্যুরা এসে দুর্গ আক্রমণ করবে কিনা। তিনজনের জন্য তো আর 50 জনের জীবন বিপন্ন করতে পারি না। দস্যুর আক্রমণে অনেকেরই তো প্রাণ গিয়েছে, কিন্তু তার আর কি করবেন বলুন? এরকম অপঘাতে মরার কারণ তো এখানে আগছাড়ি হচ্ছে। 50 জনের জীবন বিপন্ন হবে কিনা জানি না, কিন্তু আমার মনে হয় 3 জনকে বাঁচাবার চেষ্টা আপনার করাই উচিত। আমাকে আমার কর্তব্য বুঝিয়ে দিতে পারে এমন লোক তো এখানে দেখছি না।
বেশ, তাহলে আমি একাই যাব। ফিক্সের কাছে ফগের একা যাওয়ার কথা ভালো লাগলো না। এত দূর অনুসরণ করে এসে কি শেষটায় ব্যাংক দস্যুকে হাতের নাগাল থেকে হারাবেন? তিনি বললেন, আপনি একাই দস্যুদের অনুসরণ করতে চান? না না, সে হবে না। আপনি কি বলতে চান যার জন্য আমরা প্রাণ পেয়েছি সেই নির্ভীক পাসপার্টুকে আমরা দস্যুদের কবলে ফেলে চলে যাব? কখনো তা হবে না। আমি নিশ্চয়ই তার খোঁজ করতে যাব। আপনাকে আর একা যেতে হবে না, আপনি দেখছি সত্যিকারের ভিড়। তারপর সৈন্যদের দিকে তাকিয়ে বললেন, আমি 30 জন লোক চাই, কে কে যাবে এসো। ডাক শুনে সবাই যখন এগিয়ে এলো, তখন কমান্ডার 30 জনকে বাছাই করে নিয়ে যাত্রার জন্য কামান্ড দিলেন এবং এক ধীর স্থির প্রবীণ অফিসার সেই দলের নেতৃত্ব নিলেন। ফগ কমান্ডারকে অজস্র ধন্যবাদ জানিয়ে রওনা হচ্ছেন দেখে ফিক্স এগিয়ে এসে বললেন, আচ্ছা আমাকে কি সঙ্গে নেওয়া যায় না? আপনার যদি ইচ্ছে করে তবে তাই করতে পারেন, তো আপনি যদি মিসেস আউদার ভার নিতেন তাহলে আমার বেশি উপকার হতো, আমার তো বিপদ ঘটতে পারে, তাই না? ফিক্সের মুখ শুকিয়ে যায়। এত পরিশ্রম করে, বিপদ আপদ তুচ্ছ করে, এত দিন ধরে যাকে অনুসরণ করে এলেন, আজ কিনা তাকে একা ছেড়ে দিতে হচ্ছে, চোখের আড়াল করতে হচ্ছে। তীব্র চোখে ফগের দিকে তাকালেন তিনি। দেখতে পেলেন ফগের মুখে কুটিলতার কোনো চিহ্ন নেই। ফগের সরল দৃষ্টির কাছে হার মানলেন ফিক্স, গ্রহণ করলেন আওদার দেখাশোনার ভার। ফিলিয়াস ফগ তার ব্যাংক নোটে বোঝাই ব্যাগটা আওদার হাতে দিয়ে সৈন্যদের সঙ্গে এগোলেন। যাত্রার সময় সৈন্যদের বললেন, যদি আমরা বন্দীদের উদ্ধার করতে পারি তাহলে আপনাদের 1000 পাউন্ড পুরস্কার দেব, এই বলে শপথ করলাম। একটু বাদেই ফগ ফৌজ নিয়ে দৃষ্টির বাইরে চলে গেলেন। আওদা তখন ওয়েটিং রুমে বসে বসে ভাবছিলেন মহৎ হৃদয় ফগের কথা, আর ফিক্স বাইরে একটা চেয়ারে বসে ভাবছিলেন, আমি কি গর্দভ, পকেটে ওয়ারেন্ট থাকতেও আমি কিনা দস্যুটাকে ছেড়ে দিলুম, আর কি সে ফিরে আসবে? বোধ হয় না, সে আমাকে নিশ্চয়ই ফাঁকি দিয়েছে। অমনি তার মনে হলো বরফের উপর পায়ের ছাপ দেখে ফগকে এখনো অনুসরণ করা চলে, কিন্তু সে আশায় যে ছাই তার বুঝতে দেরি হয় না। যেতে যেতেই আরও বরফ পড়বে আর তাতেই কোনো পদচিহ্ন থাকবে না। ফিক্স হতাশ হয়ে পড়লেন, তার চোখের সামনে যেন অন্ধকার ঘনিয়ে এলো। সময় কারোর জন্য বসে থাকে না, বরফের কুঁচি আর কুয়াশার মধ্যে দিয়েই এগিয়ে চলল সময়। দেখতে দেখতে 3টে বাজল। এমন সময় হঠাৎ ট্রেনের সিটি শোনা যায়। সঙ্গে সঙ্গে দেখা যায় একটা ট্রেনের ইঞ্জিন স্টেশনের কাছে এসে থেমেছে। পাসপার্টু যে ইঞ্জিনটা ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল তা অনেক দূর অব্দি বিদ্যুৎ বেগে ছুটে গিয়েছিল, কিন্তু ক্রমে কয়লা ফুরিয়ে যেতে অনেক দূরে গিয়ে ধীরে ধীরে থেমে পড়ে সেটা। আহত ড্রাইভারের ইতিমধ্যেই জ্ঞান ফিরে আসে। সে তক্ষণে সব অবস্থা বুঝতে পেরে আবার আগুন জেলে বিচ্ছিন্ন ট্রেনের খোঁজে ফিরে আসতে লাগল। কুয়াশায় কয়েক হাত দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। ফোর্ট কিয়াংকি স্টেশন যাতে পেরিয়ে চলে না যায় সেই জন্য ড্রাইভার বারবার সিটি দিচ্ছিল। ইঞ্জিন আসতেই যাত্রীরা আনন্দিত হয়ে উঠল। বিচ্ছিন্ন ট্রেন আবার ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা হলো। আওদা নতুন গার্ডকে জিজ্ঞেস করলেন, গাড়ি কখন ছাড়বে? এক্ষুনি। কিন্তু বন্দীরা আর যারা তাদের খোঁজে গেছেন? তা বলে তো আমি আর বসে থাকতে পারিনি, এমনিতেই গাড়ি 3 ঘন্টা পিছিয়ে পড়েছে। সান ফ্রান্সিসকো থেকে আবার কখন গাড়ি আসবে? কাল সন্ধ্যের সময়। ও, তাহলে তো খুব দেরি হয়ে যাবে, আপনি কি একটু অপেক্ষা করতে পারবেন না? অসম্ভব, যদি যেতে হয় তবে আসুন, অযথা দেরি করবেন না। না, তাদের ফেলে রেখে আমি কিছুতেই যাব না। আহত যাত্রীরা সকলেই গাড়িতে উঠে বসল, ট্রেন ছেড়ে দিল। ফিক্স খুব হতাশ হয়ে পড়েছিলেন, ট্রেন পেলেই চলে যাবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু সত্যি সত্যি যখন ট্রেন পাওয়া গেল তখন তিনি আর গেলেন না। ভাবলেন দেখাই যাক না শেষ অবধি কী হয়।
ট্রেন তো আবার পাওয়া যাবে। বরফ যেমন পড়ছিল তেমনই পড়তে লাগলো, আরো ঘন হয়ে জল থেকে কুয়াশা উঠল, আগের মতোই বইতে লাগলো ঠান্ডা হাওয়া। ক্রমে সন্ধে হলো, রাত্রির অন্ধকারে স্টেশনটা ভূতের মতো নিঝুম হয়ে পড়ে রইল। আশঙ্কায় উৎকণ্ঠায় রাত্রে ঘুম হলো না আওড়ায়, কিন্তু ফগের কোনো খুঁজি পাওয়া গেল না। ভোরবেলা আবহাওয়া অনেকটা ভালো হলো বটে, কিন্তু তখনও ফগের কোনো খবর নেই। আওদা আর ফিক্স উদ্বিগ্ন হয়ে পড়লেন, সৈন্যদের জন্য চিন্তিত হয়ে পড়লেন কমান্ডার। ক্রমে বেলা বেড়ে চলল, চিন্তিত কমান্ডার দুর্গের বাকি সৈন্যদের পাঠাবেন বলে ঠিক করলেন। সৈন্যরা তৈরি হল। এমন সময় হঠাৎ দূরে বন্দুকের আওয়াজ হল। খানিকক্ষণের মধ্যে ফিলিয়াস ফগ, পাসপার্টু আর সবাই স্টেশনে এসে হাজির। ফোর্ট কিয়ার্নি থেকে মাইল দশেক দূরে দস্যুদের সঙ্গে তাদের দেখা হয়েছিল। তারা দূর থেকেই পাসপার্টু আর অন্য দুজন যাত্রীকে দস্যুদের সঙ্গে লড়াই করতে দেখতে পেয়েছিল। এমন সময় ফগ ফৌজ নিয়ে সেখানে হাজির হয়ে সবাইকে উদ্ধার করলেন। পাসপার্টু স্টেশনে এসে ফিক্সকে দেখে বললেন, ট্রেন কই? তার ভরসা ছিল তাদের এই বিপদের মধ্যে রেখে ট্রেন কখনোই চলে যাবে না। ট্রেন নেই, চলে গেছে। আবার কখন গাড়ি পাওয়া যাবে? সন্ধ্যার আগে পাওয়া যাবে না। এই কথা শুনে ফিলিয়াস ফগ অস্ফুট স্বরে শুধু বললেন, তাই তো। ফিলিয়াস ফগের 20 ঘন্টা দেরি। পাসপার্টু খুব দুঃখিত হয়ে পড়ল, ভাবতে লাগলো তার জন্যই যত সর্বনাশ। ফিক্স বললেন, সত্যিই কি আপনার তাড়াতাড়ি যাওয়া দরকার? লন্ডনের ডাকজাহাজ ধরতে চান বুঝি? তাহলে 11 তারিখের আগেই আপনার নিউ ইয়র্ক পৌঁছানো দরকার। হ্যাঁ, ডাকজাহাজের উপরই আমাদের সর্বস্ব নির্ভর করছে। হ্যাঁ, যদি এসব বাধা বিপত্তি না ঘটত তাহলে তো 11 তারিখ ভোরেই নিউ ইয়র্ক যেতে পারতেন। হ্যাঁ, তাহলে আমার হাতেই বরং আরো 12 ঘন্টা বেশি সময় থাকতো। তা আপনার তো সাকুল্যে 20 ঘন্টা মাত্র দেরি হয়েছে, তার থেকে 12 ঘন্টা বাদ দিলে হয় 8 ঘন্টা। তো এই 8 ঘন্টার বিলম্ব, যাতে আপনার কোনো ক্ষতি না হয়, তা কি আপনি করতে রাজি আছেন? নিশ্চয়ই, কিন্তু কি করে সে 8 ঘন্টা পুষিয়ে নেব বলুন তো? যখন বরফ পড়েছে তখন স্লেজ গাড়ি বেশ চলবে, হাওয়াও আছে, তা পাল তুলে দিলে রেলের মতোই দ্রুত গতিতে যাবে। একটা লোক তার স্লেজ ভাড়া দিতে পারে বলছিল। স্টেশনের কাছেই স্লেজওয়ালার বাড়ি। ফগ স্লেজ দেখে খুব খুশি হয়ে পড়লে, গাড়িটা ভালোই, অনায়াসে 5-6 জন লোক ধরবে তাতে। গাড়ির ঠিক মাঝখান থেকে একটা মাস্তুল উঠেছে উপরে, আর তাতে ঝুলছে বড় একটা পাল। হালও ছিল গাড়ি। পশ্চিম থেকে হাওয়া বেশ জোরে বইছে, বরফও জমে খুব শক্ত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই আমরা ওমাহা স্টেশন যেতে পারবো। ওমাহায় নিউ ইয়র্ক আর শিকাগোর বহু ট্রেন পাওয়া যায়। ফগ হাটসন নদীর তীরে এসে হাজির হলেন। দেখলে অনেক জাহাজই বন্দর ছাড়বার উদ্যোগ করছেন, কিন্তু সেগুলো সবই পালের জাহাজ, কলের নয়। সুতরাং এত জাহাজ থাকলেও কোনো সুবিধে হতো না। ইতস্তত ঘুরতে ঘুরতে SS আরিয়েতোর সামনে একটা ছোট জাহাজ তার নজরে পড়ল। ফগ একটা নৌকা করে জাহাজে গিয়ে উঠলেন। ক্যাপ্টেন জাহাজেই ছিলেন, তার সঙ্গে দেখা করে বললেন, আমার নাম ফিলিয়াস ফগ, বাড়ি লন্ডনে, ক্যাপ্টেনের সঙ্গে আমি দেখা করতে চাই। আমি ক্যাপ্টেন, নাম আন্দু সিপারভি, বাড়ি কার্দিফে। আপনি বুঝি এক্ষুনি জাহাজ ছাড়ছেন? 1 ঘন্টার মধ্যেই ছাড়বো, বোর্দো যাচ্ছি। কি বোঝাই নিয়েছেন? কিছু না, জাহাজ খালি। কোনো যাত্রী নেই জাহাজে? না, আমি যাত্রী নিই না, বড় বিরক্ত করে তারা। আপনার জাহাজ কি তাড়াতাড়ি চলতে পারে? ঘন্টায় 13-14 মাইল যায়। আরিয়ে তো জাহাজের নামে এলাকায় সবাই এক ডাকে চেনে। আপনি কি অনুগ্রহ করে আমার 3 বন্ধুকে লিভারপুল নিয়ে যেতে পারবেন? লিভারপুল বলুন না কেন, একদম চীন দেশেই নিয়ে যায়। ওসব আমার দ্বারা হবে টবে না, আমি বোর্দো যাবো ঠিক করেছি, সেখানেই যাব। যদি অনেক টাকা দিই? টাকায় কি হবে?
এই জাহাজ আমার, আমাকে টাকার লোভ দেখাবেন না। আর আমি যদি জাহাজ ভাড়া চাই? ভাড়া? আমি ভাড়া দিই না। ভাড়া না দিলে বিক্রি করুন। না, করব না। অবিচলিত চিত্তে ক্যাপ্টেনের কথা শুনেও ফগ হতাশ হলেন না। যে করি হোক, আটলান্টিক মহাসাগর পেরিয়ে লিভারপুল তাকে যেতেই হবে। মনে মনে একটা মতলব স্থির করে ক্যাপ্টেনকে আবার বললেন, ক্যাপ্টেন সিপারডি, আপনি কি আমাকে বোর্ডো নিয়ে যাবেন? 1000 টাকা দিলেও যাত্রী নেব না আমি। আমি যদি এক একজনের জন্য 500 পাউন্ড করে দিই? প্রত্যেক যাত্রীর জন্য? হ্যাঁ, প্রত্যেকের জন্য। আপনারা তো 4 জন আছেন না? আমি কিন্তু কাঁটায় কাঁটায় ঠিক 9টায় জাহাজ ছাড়ব। সময় মতো যদি হাজির হতে পারেন, জাহাজে জায়গা হবে। 9টার আগে সবাই জাহাজে এসে উঠলেন। 9টার সময় জাহাজ বোর্দো যাত্রা শুরু করল। আর ফিক্স অবাক হয়ে ভাবতে লাগলেন, এ কি, যাব ইংল্যান্ডে আর কোথায় চলেছি? কোথায় বোর্দো আর কোথায় লিভারপুল? এর মানে তো কিছুই বুঝতে পারছি না। আড়িয়ে তো জাহাজে নাবিকদের সঙ্গে ক্যাপ্টেনের যে বিশেষ সদ্ভাব ছিল না, জাহাজে উঠেই ফগটা বুঝতে পারলেন। প্রচুর টাকা দিয়ে একদিনের মধ্যে নাবিকদের হাতে আনতে তাই ফগকে কোনো বেগ পেতে হল না। যে করি হোক, আড়িয়ে তো যাতে লিভারপুল যায় সে ব্যবস্থাই করতে হবে। নাবিকদের সাহায্যে ফগ ক্যাপ্টেন সিপার্টকে তার কেবিনে বন্দি রাখলেন, আর নিজেই ক্যাপ্টেন হয়ে লিভারপুলের দিকে জাহাজ চালাতে লাগলেন। এই যে নিউনিটি, সমুদ্রের কোনো জাহাজে ক্যাপ্টেনের বিরুদ্ধে অন্য মাঝি মল্লারা বিদ্রোহ করলে যে ভয়ঙ্কর কাণ্ড হয়, ধরা পড়লে প্রত্যেকের কঠোর সাজা, প্রায় প্রাণদণ্ড জোটে বিদ্রোহীদের, ব্যাপার দেখে ফিক্সের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে মনে আপোষ করতে লাগলেন, কেন মরতে এলুম এই দস্যুর সঙ্গে? ফিলিয়াস ফগ কোনো মতেই লিভারপুল যাচ্ছে না। নিশ্চয়ই ও একজন বোম্বেটে জলদস্যু, চলেছে নিজের গুপ্ত আড্ডায়। সেখানে জানি না কি দুঃসহ দুরবস্থায় আমার বরাতে আছে। ফগ যেভাবে জাহাজ চালাতে লাগলেন তাতে মনে হলো এই কাজে তিনি খুবই দক্ষ। পাসপার্টু তো রীতিমতো অবাক, নাবিকরা নতুন ক্যাপ্টেনের সদ্ব্যবহারে আর বদান্যতায় এত খুশি হয়েছিল যে প্রাণপণে কাজ করতে লাগলো। আড়িয়ে তো পূর্ণ গতিতে লিভারপুল অভিমুখে এগিয়ে চলল। আজ 16ই ডিসেম্বর, 75 দিন কেটেছে, এখনও আটলান্টিক মহাসাগরের পথে অনেক দূর যেতে হবে। দুর্ভাগ্য ছিল ফগের সঙ্গে সঙ্গে। আড়িয়ে তোর ইঞ্জিনম্যান দুঃসংবাদে জানালো, জাহাজের কয়লা ফুরিয়ে এসেছে। যেদিন থেকে জাহাজ ছেড়েছি সেদিন থেকেই সমানে আগুন রেখেছি। লিভারপুলে যাবার মতো কয়লা আর জাহাজে ছিল না, বোর্দো যাবার মতোই আমরা কয়লা নিয়েছিলাম। ফগ নিশ্চিন্তভাবে হুকুম দিলেন, আচ্ছা যাও, যতক্ষণ কয়লা আছে পুরো দামে চালিয়ে যাও তো। এই ফাঁকে আমি একবার ভেবে দেখি কি করা যায়। 18 তারিখ যখন ইঞ্জিনম্যান এসে চরম খবর দিল, আর একটুও কয়লা নেই, অবিচলিত ফগ তখন পাসপার্টুকে বললেন, ক্যাপ্টেন সিপারডিকে এখানে নিয়ে এসো। ক্যাপ্টেন সিপার ভিকে দেখে মনে হলো যেন একটা ভীষণ বোমা ফেটে পড়বার জন্য অপেক্ষা করছেন তিনি। কাছে এসে ক্যাপ্টেন গম্ভীর স্বরে ফগকে বললেন, আমরা এখন কোথায় আছি? লিভারপুল থেকে 700 মাইল দূরে। জবাব শুনে ক্যাপ্টেনের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে উঠল। তবে রে বোম্বেটে, আপনার জাহাজ আমার কাছে বিক্রি করুন। না, কখনো না। যদি বিক্রি না করেন তবে জাহাজটা আমায় পুড়িয়ে ফেলতে হবে। কি, আপনার দুঃসাহস তো কম নয়, আপনি আমার জাহাজ পোড়াবেন? নিশ্চয়ই, অন্তত উপরকার যা কিছু কাঠের জিনিস আছে সবই পোড়াতে হবে। জাহাজের কয়লা তো ফুরিয়েছে, কিন্তু আমাকে তো যেতেই হবে। আপনার যাওয়া চাই বলে আমার জাহাজ পোড়াবেন? জাহাজের দাম কত জানেন? নগদ 5000 পাউন্ড। এই নিন, আমি 6000 দিচ্ছি। নগদ 6000 পাউন্ড? মুহূর্তের মধ্যে সব রাগ জল হয়ে গেল ক্যাপ্টেনে। পুরনো একটা জাহাজের বদলে এতগুলো টাকা পেয়ে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন শিপারটি। বললেন, জাহাজের খোল আর ইঞ্জিন আমার তো। বেশ, খোল আর ইঞ্জিন আপনার, রাজি তো? নিশ্চয়ই। টাকা গুনতে গুনতে ক্যাপ্টেন বললেন,
জাহাজের যত কাঠ আছে সবই আপনার। খামোকা খামোকা এতগুলো টাকা উড়ে গেল দেখে পাসপার্তু আর ফিক্স হতভম্ব। তাও জাহাজের খোল আর ইঞ্জিন সেটা কিনা ক্যাপ্টেনের, কিন্তু তখন ভাববার কোনো সময় নেই, হতভম্ব হওয়ারও নয়। পাসপার্তু একাই বিপুল উৎসাহে কাঠ কাটতে লাগলো। কয়লার বদলে জাহাজের শুকনো কাঠগুলো ব্যবহার করা হলো। সেই দিনই জাহাজের কেবিনগুলো, ডেকের একাংশ প্রভৃতি ছাই হয়ে গেল। পরদিন 19শে ডিসেম্বর জাহাজের মাসুল আর বড় কাঠগুলো পোড়ানো হলো। প্রাণপণে জাহাজ চালাতে লাগলো নাবিকেরা। পরদিন আড়িয়ে তোর সব কাঠই গেল ফুরিয়ে, শুধু খোলটা রইল বাকি। আর 24 ঘন্টার মধ্যে লিভারপুলে যাওয়া চাই। নাবিকেরা যথাসাধ্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। দূরে কুইন্সটাউনের আলো দেখে ক্যাপ্টেন শিপার্টি বলল, আর কোনো আশা নেই মিস্টার ফগ, এই সবে মাত্র আমরা কুইন্সটাউন ছাড়ছি, এখনো অনেক দূর যেতে হবে। আপনার বরাত খারাপ, আমি কি করব বলুন। ওই যে আলো দেখা যাচ্ছে, ওটা কি কুইন্সটাউনের? আমরা কতক্ষণে বন্দরে পৌঁছতে পারবো? 3টের আগে না, জোয়ার চাই তো। তবে এখন জোয়ারের জন্যই অপেক্ষা করা যাক, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হতাশা মানেই তো মৃত্যু। আমেরিকার ডাক কুইন্সটাউনে নামত। একটি দ্রুতগামী ট্রেন সেই ডাক পাঠানো হতো ডাবলিনে। ডাবলিনে ডাক নেবার জন্য লিভারপুলগামী স্টিমার প্রস্তুতি থাকত। ফগ হিসাব করে দেখলেন সেই পথে গেলে নির্দিষ্ট সময়ের 12 ঘন্টা আগে লিভারপুল নামা যাবে, আর অনায়াসে 8:45 মিনিটে পৌঁছানো যাবে লন্ডন। রাত 1টার সময় আড়িয়ে তো কুইন্সটাউনে নোঙর করল। তিলমাত্র দেরি না করে ফগ ট্রেনে উঠলেন, আর পরদিন বেলা 11:40 মিনিটে পৌঁছলেন লিভারপুল। লন্ডন সেখান থেকে 6 ঘন্টার পথ। ট্রেনের অভাব ছিল না, ফগ বুঝলেন বিজয় সুনিশ্চিত। পাসপার্তু আনন্দে নেচে উঠল। ঠিক সেই সময় ফিক্স ফগের কাঁধে হাত দিয়ে বললেন, মিস্টার ফিলিয়াস ফগ, চুরির অপরাধে রাজার নামে আমি আপনাকে গ্রেপ্তার করলুম। ফিলিয়াস ফগ বন্দী হলেন। এতক্ষণে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। ফিক্স তাকে কাস্টমস হাউসের একটা ঘরে বন্দি করে রাখলেন। পুলিশ বাধা না দিলে পাসপার্তু নিশ্চয়ই ফিক্সকে তখন ছিঁড়ে ফেলতে। মন আর ক্ষোভে দুঃখে ভেঙে পড়ল। ইস, আগেই যদি সে ফককে ফিক্সের পরিচয় দিত তাহলে এমনটা ঘটত না। আর আউদাকে দেখে মনে হলো তিনি যেন এই মাত্র আবার একবার জ্বলন্ত চিতা থেকে উঠে এসেছেন। ফগ তখন বাজি জিতে গৌরবের স্বর্ণ মুকুট পরবেন মাথায়। ঠিক সেই মুহূর্তেই ঘটল সর্বনাশ। পথের ভিখিরি হয়ে পড়লেন ফগ। তখনও 8:45 সময় ছিল। লন্ডন পৌঁছতে 6 ঘন্টার বেশি সময় লাগত না। ভাগ্য বিরূপ বলেই বিনা মেঘে এমন বজ্রঘাত। ফগ নির্বাক হয়ে বন্ধ ঘরে বসে রইলেন। তার মনে তখন যে ঝড় চলছিল তার কোনো চিহ্নই তার ভাবলে সেন মুখে দেখা গেল না। সকলেই দেখল ফগ তার ঘড়িটা সামনে টেবিলের উপরে রেখে অপলক চোখে তার দিকে তাকিয়েছেন, যেন এক মনে সেকেন্ড মিনিট ঘন্টা প্রভৃতি গুনছে। উজ্জ্বল চোখের তারা একটা অস্বাভাবিক আলো ছাড়া এই ভীষণ দুর্ঘটনাতেও তার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে করল না। অস্থির পদক্ষেপে সারা ঘরে পায়চারি করতে লাগলেন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আবার বসলেন চেয়ারে। পকেট থেকে ডায়েরিটা বের করে পড়লেন। 21শে ডিসেম্বর, শনিবার, লিভারপুল। তার নিচে ফগ লিখলেন, 80তম দিন, বেলা 11:40। নির্বাক হয়ে ফিলিয়াস ফগ বসে রইলেন। কাস্টমস হাউসের ঘড়িতে ঢং করে বেলা 1টা বাজে। ফগ দেখলে তার নিজের ঘড়ি 2 মিনিট ফাস্ট, ক্রমে বাজল 2টো। তখনও মুক্তি পেলে একটা অত্যন্ত দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনে ধরতে পারতেন ফগ, তাহলে তার জয় হতো। 15 মিনিট গেল, 20 মিনিট গেল, কাটল 1/2 ঘন্টা, আর কোনো আশা নেই। হঠাৎ সশব্দে ঘরের বন্ধ দরজা খুলে গেল। ফিক্স আর পাসপার্তুকে নিয়ে ঘরে ঢুকলেন আউদা। ব্যগ্র কণ্ঠে ফিক্স বললেন,
মিস্টার ফগ, আমাকে ক্ষমা করুন, ভুল করে ধরা হয়েছিল আপনাকে, আসল চোর ধরা পড়েছে। আসলে কি বলুন তো, আপনার চেহারার সঙ্গে তার চেহারার অদ্ভুত মিল ছিল বলেই এই দুর্ঘটনাটা ঘটেছে। আপনি এখন মুক্ত। ফিলিয়াস ফগ মুক্ত হলেন। একটাও কথা না বলে ফগ তার সঙ্গীদের নিয়ে ট্যাক্সিতে উঠলেন। ফগের দুর্ভাগ্য, রেল স্টেশনে পৌঁছতেই শুনলেন লন্ডনের ট্রেন 2:05 সময় চলে গিয়েছে। সিক্কির আর কোনো ট্রেন নেই দেখে ফগ তখনই একটা স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করলেন। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ালো। ড্রাইভারকে পুরস্কারের লোভ দেখিয়ে গাড়িতে উঠলেন ফগ। চেষ্টার কোনো ত্রুটি করল না ড্রাইভার, কিন্তু ট্রেন যখন লন্ডনে পৌঁছলো তখন স্টেশনের ঘড়িতে 8:50। সারা পৃথিবী ঘুরে ফিরতে ফিলিয়াস ফগের শেষ পর্যন্ত মাত্র 5 দেরি হল। আর এই 5 দেরি হওয়ার জন্য হার হল ফিলিয়াস ফগের। লন্ডনে পৌঁছেই ফিলিয়াস ফগ সোজা বাড়ি চলে এলেন, ক্লাবে আর গেলেন না। এমনই তর সর্ববাজি ধরা এক ভ্রমণে অপরের দোষে শেষ মুহূর্তে হেরে যাওয়া যে কি মর্মান্তিক তা অন্যে বুঝতে পারবে না। কিন্তু মিস্টার ফগ তখনও অবিচলিত, তার যথাসর্বস্ব তখন বারিংয়ের গদিতে ছিল। সে টাকা এখন রিফর্ম ক্লাবের সভ্যদের, খরচপত্র বাদে তার হাতে যা কিছু সামান্য টাকা কড়ি ছিল তা দিয়ে কোনো রকমে এবার দিন কাটাতে হবে। ফগ তার বাড়ির একটা কোঠা আওদার জন্য ছেড়ে দিল। পাসপার তো শুনেছিল অনেক সময় এরকম দুর্দশায় পড়লে হতাশ হৃদয়ে মানুষ আত্মহত্যা করে সকল যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে। ফগ যাতে তেমন কিছু করে না বসেন সেই জন্য সতর্ক হয়ে রইল। বলা বাহুল্য, বাড়ি পৌঁছে পাসপার্টু তার কোঠার গ্যাসের বাতিটা নিভিয়ে দিয়েছিল। ক্রমে রাত এলো, রাত ঘন হল, সকলেই শুলেন। ফগ ঘুমিয়েছিলেন কিনা কে জানে, তবে আওদা সারা রাতে দুশ্চিন্তায় কেঁদে কেঁদে কাটিয়েছিলেন। আর পাসপার্টু সারা রাত অতন্দ্র চোখে বসেছিল ফগের দরজার সামনে। পরদিন ভোরবেলা পাসপার্টুকে ডাকলেন ফগ, বললেন, মিসেস আউদার প্রাতরাশের বন্দোবস্ত করো আর বলে এসো আজ সন্ধ্যায় আমি তার সাথে দেখা করতে চাই। ফগ সেদিন আর রিফর্ম ক্লাব গেলেন না। কি বা দরকার যাওয়ার, সারাদিন ঘর বন্ধ করে নিজের ভবিষ্যৎ ঠিক করছিলেন ফগ। পাসপার্টু মুহূর্তের জন্য সেই বন্ধ দরজা ত্যাগ করল না। দরজার চাবির ফাঁক দিয়ে সে মাঝে মধ্যেই ঘরের ভিতর দৃষ্টিক্ষেপ করছিল। ক্রমে সন্ধ্যা হল। 7:30 সময় ফগ আওদার ঘরে এসে চুল্লির পাশে একটা চেয়ারে বসলেন। ভাবলে সে মুখ দেখে কে বলবে যে তিনি এমনই তর একটা বাজিতে হেরেছেন। একটু চুপ করে থেকে আওদাকে বললেন, আপনাকে ইংল্যান্ডে এনে আমি বড় অপরাধ করেছি, সেই জন্য ক্ষমা চাচ্ছি। চঞ্চল হয়ে উঠল আওদার হৃদয়। তাকে যিনি মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনে বাঁচালেন এখন তিনি ক্ষমা চাইছেন, তার চোখ ভরে জল এল। আমি যখন আপনাকে এখানে আসতে বলি তখন আমার টাকার অভাব ছিল না, ভেবেছিলুম সেই টাকার অর্ধেক আপনার জন্য খরচ করব, আপনি তাহলে স্বাধীনভাবে থাকতে পারবেন। আপনি তো জানেনই এখন আমি পথের ভিখিরি। আমি সবই জানি মিস্টার ফগ, আপনার সঙ্গে একটা ভারী বোঝার মতো আশাটাই আমার অন্যায় হয়েছে, আমি সেজন্য ক্ষমা চাইছি আপনার কাছে। আমি তো ছিলাম আপনার ক্ষিপ্র গতির প্রধান বাধা, পথে আপনার কত দেরি না হলো আমার জন্য, সে না হলে কি আজ এমন দুর্দশা হয় আপনার? আমি যে আগুনে পুড়ে মরছিল সেটাই আমার জন্য ভালো ছিল। আপনার জন্য আমার এক ফোঁটাও দেরি হয়নি, সেজন্য আপনি দুঃখিত হবেন না। কিছুতেই আপনি ভারতবর্ষে নির্বিঘ্নে থাকতে পারবেন না। একদিন যারা আপনাকে জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল তারাই আবার আপনাকে খুঁজে বার করত। আপনি মহৎ হৃদয়, তাই সেই বিপদ থেকে আমাকে তো উদ্ধার করেই ছিলেন, এখানে এসে যাতে আমি স্বাধীনভাবে সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে পারি তার একটা ব্যবস্থাও করতে চেয়েছিলেন। চেয়েছিলুম কিন্তু হলো কই,
আমার দুর্ভাগ্য সব ওলট পালট করে দিল। যাই হোক, এখনো যা কিছু আছে আমি তাই আপনার হাতে তুলে দিতে চাই। তাহলে আপনার কি করে চলবে? আপনি বোধহয় আপনার নিজের ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন না। আপনার যাতে কোনো অসুবিধে বা অভাব না হয় আপনার বন্ধুরা নিশ্চয়ই সেদিকেই নজর রাখবেন। আমার কোনো অভাব নেই বলেই সকল অবস্থায় আমার কাছে সমান, ভবিষ্যত আমার কোনো বন্ধু বান্ধবও নেই যে আমার জন্য তাদের এত মাথা ব্যথা হবে। কিন্তু আত্মীয় স্বজন? এখন আর আমার কোনো আত্মীয় স্বজনও নেই। মিস্টার ফগ, আপনার জন্যে আমার বড় কষ্ট হচ্ছে। জীবনে আপনি এত একা, দুঃখের অশ্রু মুছিয়ে দিতে পারে এমন কেউ নেই। সে যে বড় ভয়ানক জীবন। লোকে কথায় বলে, দুঃখের বোঝা নেবার যদি অংশীদার থাকে তবে সেই বোঝা যতই ভারী হোক না কেন অনায়াসে ঘাড়ে নিতে পারা যায়। আমি যদি আপনার দুঃখের বোঝার অংশীদার হতে চাই তবে কি আপনার আপত্তি আছে? আপনি কি আমায় আপনার স্ত্রীর সম্মান দেবেন? ফগ তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। তার ঠোঁট কাঁপতে লাগল, চোখের তারা হয়ে উঠল উজ্জ্বল। ফগ ডাকলেন, পাসপার্টু। পাসপার্টু ঘরে ঢুকে যখন দেখল ফগ আউদার সামনে দাঁড়িয়ে তার নরম হাত দুটো ধরে আছেন, তখন সব কিছু বুঝে ফেলতে তার একটুও দেরি হল না। ফগ বললেন, গির্জার বিশপকে এক্ষুনি খবর দিতে হবে পাসপার্টু, এখনো রাত বেশি হয়নি। এ খবরের আবার সময় অসময় কি? কাল সোমবার, কালই কি বিয়ে হবে? ফগ আউদার দিকে তাকালেন। সলজ্জ কণ্ঠে আউদা বললেন, তবে তাই হোক। এডিনবরায় সেদিন আসল জোর ধরা পড়ল। সেদিন ছিল 17ই ডিসেম্বর। তখন আবার একটা হইচই। এতদিন ফগ একজন সাধারণ হীনদস্যু হিসেবে পরিচিত ছিলেন, এক মুহূর্তেই সেই কলঙ্ক অপসৃত হল। তখন আবার লোকের মুখে ফিরতে লাগল ফিলিয়াস ফগের নাম। আবার 80 দিনে পৃথিবী খোড়া নিয়ে ধরা হতে লাগলো বাজি। সব খবরের কাগজগুলো ফের ফগের সম্পর্কে প্রত্যেক দিন নয়া নয়া তত্ত্ব কথা আউড়ে যেতে লাগল। শনিবার 21শে ডিসেম্বর সন্ধে হতেই রিফর্ম ক্লাবের আশপাশ লোকের লোকারণ্য হল। সকলের মুখে এক কথা, আজ ফিলিয়াস ফগের আসবার দিন। রাস্তাঘাটে এত ভিড় হল যে যানবাহন পর্যন্ত বন্ধ হল। পুলিশ এসে চারিদিক কড়া পাহারায় বসাল যাতে কোনো গোলযোগ না হয়। রিফর্ম ক্লাবের সভ্যরা বিকেল বেলাতেই ক্লাব ঘরে এসে হাজির হয়েছিলেন। 8:20 সময় আন্দে স্টুয়ার্ট বললেন, আর 25 মিনিট বাদে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবে। কই, মিস্টার ফগ তো এলেন না এখনো। আচ্ছা, লিভারপুলের শেষ ট্রেন কটায় লগুনে আসে? 7:23, তার পরের ট্রেন 12:00 আগে আসে না। তাহলেই দেখুন, ফগ যদি সেই 7:23 ট্রেনেই আসতেন তাহলে এতক্ষণে আমরা তাকে নিশ্চয়ই এখানে দেখতে পেতাম। কাজেই বাজিটাই আমারই জিত। ওর প্রস্তাবটাই তো একটা পাগলামো। যতই তিনি ঘড়ির কাঁটা ধরে কাজ করুন না কেন, পথে বেরোলেই তো হাজার ফ্যাচাং। কোনো না কোনো অভাবিত কারণে 2-1 দিন দেরি হবেই, তাহলেই তো মিস্টার ফগের সব বন্দোবস্ত উল্টে যাবে। তবে আর কি, কালই বাড়িংয়ের গদি থেকে মিস্টার ফগের টাকাগুলো তুলে আনা যাক। আর 5 মিনিট। তারা খেলবার জন্য হাতে তাস তুলে নিলেন, কিন্তু দেওয়াল ঘড়ি থেকে চোখ ফেরাতে পারলেন না। তারা জানতেন যে বাজিতে তারাই জিতবেন, তবু সময় যেন আর কাটছে না। তাস সাফল করতে করতে র্যালফ বললেন, আর মোটে 2 মিনিট। হঠাৎ বাইরে বিপুল লোকারণ্য থেকে সাংঘাতিক হট্টগোল শুরু হল। চমকে উঠলেন সবাই। শুধু কাঁপা গলায় সলিফান বললেন, আর 1 মিনিট। 1, 2, 3, 4, 5 30 সেকেন্ড কাটল, ফিলিয়াস ফগ এলেন না। 40 সেকেন্ড কাটল, 50 সেকেন্ড কাটল, তখনও এলেন না ফগ।
আর মাত্র 10 সেকেন্ড ফ্ল্যাগেন গুনতে লাগলেন। 1, 2, 3, 4 বাইরে তুমুল হইচই, তুলকালাম, কিন্তু কেন? 5, 6, 7 ফ্ল্যাগেন 8 বলবার আগে হঠাৎ খুলে গেল ক্লাব ঘরের দরজা। উত্তেজিত জনতার আগে বিজয় গর্বে ঘরে ঢুকলেন ফিলিয়াস ফগ। সবাইকে হাসি মুখে অভিবাদন জানিয়ে উদাত্ত গলায় বললেন, আমি এসেছি। তবে কি সত্যি সত্যি এলেন ফিলিয়াস ফগ? সকলে বিস্ময়ে তাকিয়ে দেখলেন, সত্যি ফিলিয়াস ফগ, ভাবলে সীন সৌম্য প্রশান্ত মূর্তি। শ্রোতার হয়তো মনে আছে সেদিন রাত্রি 8:05 সময় পাসপার্টু বিয়ের বন্দোবস্ত করার জন্য বিশপের কাছে গিয়েছিল। বিশপের ওখানে গিয়ে 15 মিনিট তাকে বসে থাকতে হলো শুধু শুধু, কারণ বিশপ তখন বাইরে গিয়েছিল। 8:35 উন্মাদের মতো বিশপের বাড়ি থেকে বেরোচ্ছে পাসপার্টু। দৌড় দৌড় দৌড়, প্রাণপণে সে দৌড়চ্ছিল। 3 মিনিটের মধ্যে সেই বাড়ি এসে পৌঁছালো। রুদ্ধ কণ্ঠে ফককে বলল, কাল বিয়ে হতে পারে না। কেন? কাল রোববার। না, সোমবার। আজ শনিবার, আপনার ভুল হয়েছে। আমরা ঠিক সময়ের 24 ঘন্টা আগেই এসে পৌঁছেছি, আর 10 মিনিট মাত্র সময় আছে, আপনি চলুন। আর কোনো কথা না বলে ফককে টানতে টানতে রাস্তায় নিয়ে গেল সে। একটা ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বলল, রিফর্ম ক্লাব, জলদি জলদি, 1000 টাকা বকশিস। ফকের এরকম ভুল কেন হয়েছিল? দিন গুনতে কি ভুল করেছিলেন তিনি? এর জবাব কিন্তু খুবই সোজা। নিজের অজান্তেই ফগ অল্প অল্প করে 24 ঘন্টা সময় অগ্রবর্তী হয়েছিলেন। লন্ডন থেকে যাত্রা করা অবধি বরাবর তিনি পূব দিকে আসছিলেন, কাজেই মোটের উপর তিনি একদিন বেড়েছিল। যদি পশ্চিম থেকে চলতেন তবে তাকে একদিন পিছিয়ে পড়তে হতো। বারবার পূব দিকে যেতে যেতে ফগ ক্রমে দক্ষিণ মেরুর কাছে এসে পড়েছিল, কাজেই প্রত্যেক ডিগ্রিতে দিন 4 মিনিট করে ছোট হচ্ছিল। সুতরাং 360 ডিগ্রিতে মোটের উপর 24 ঘন্টা অগ্রবর্তী হয়েছিলেন তিনি। আরও খোলসা করে বলতে গেলে বলতে হয় ফগ পূব দিকে এগোতে এগোতে 80 বার সূর্যকে দেখেছিলেন মাথার উপর। আর ঠিক সেইটুকু সময়ের মধ্যে তার বন্ধুরা লন্ডনে বসে সূর্যকে দেখেছিল 79 বার। আর ঠিক এতেই একদিনের গণ্ডগোল। সে আশ্চর্য বাজির কাহিনী তাই এবার শেষ করতে হয়, কারণ ফিলিয়াস ফগের গলায় এখন দুলছে জয় মাল্য। ফগই বাজি জিতেছেন, সঙ্গে সঙ্গে বাজির গল্প তো শেষ হয়ে যেতে বাধ্য, নয় কি? শুনছিলেন জুল ভার্নের কলমে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম, বিশেষ চরিত্রে গৌরব তপাদার, অন্যান্য চরিত্রে অভিষেক, ইভান, স্পন্দন, সৌমিলি, রণদীপ নন্দী, কৌশিক, আর্য, সায়ন্তন, শ্রীরূপ, অভ্র, ঋদ্ধি, শুভদীপ এবং আমি রক্তিম। আবহ ফিনিক্স, প্রচ্ছদ সৌম্যদীপ কুই, পরিবেশনা ও পরিচালনায় টিম হরস্কোপ। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমরা খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোনো উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।